অ্যাড্রেস পাবে। ওয়েভ এমন একটা টপিক, দেখো ওয়েভ এমন একটা টপিক যেটা থেকে যে কোনো কম্পিটিটিভ এক্সামে কোয়েশ্চেন আসবেই আসবে। তুমি বললো বলবে যে দাদা তুমি তো এসএইচএম লিখেছো, অ্যাকচুয়ালি এরপরে আমরা ওয়েভ করব, ওয়েভ সেটা সাউন্ড ওয়েভই হোক বা ওয়েভ ইন এ স্ট্রিংই হোক, তার বেস কিন্তু এসএইচএম, ঠিক আছে। টুয়েলভে গিয়ে আমরা ওয়েভ অপটিক্স করব, তারও বেস এসে এসএইচএম। টুয়েলভে গিয়ে আমরা এসি করব, অল্টারনেটিং কারেন্ট, বিলিভ মি তারও বেস এসএইচএম। তার মানে এসএইচএম এর সাথে তিনটে চ্যাপ্টার, বেসিক্যালি তিন থেকে চারটে চ্যাপ্টার জুড়ে আছে। ফার্স্ট ওয়েভ ইন এ স্ট্রিং, একটা স্ট্রিং এর উপর ওয়েভ, সাউন্ড ওয়েভ, ওয়েভ অপটিক্স, এসি, এই সবগুলো কিন্তু ইন্টার রিলেটেড। আমি আবারও বলছি এই সবগুলো কিন্তু ইন্টার রিলেটেড, বুঝতে পেরেছ? এই সবগুলো কিন্তু ইন্টার রিলেটেড। স্বস্তিকা, আমি তোমার মেসেজটা দেখেছি, তোমাকে আমি বলেছি পরে আমি কথা বলবো, আমি না তারপরে ভুলে গেছি বা ভুলে যাচ্ছি। হ্যাঁ স্যার, তোমাকে দেখে আমার মনে পড়লো, নামটা দেখে আমি কালকে ডেফিনেটলি ট্রাই করব তোমাকে দিনের বেলায় কল করে বলার, ঠিক আছে? তুমি যে কোয়েশ্চেন গুলো করেছো আমি রিলেট, আপনি আজকে ক্লাসের পরেও বলে দিতে পারেন। আমি না ক্লাসের পরে আর এনার্জি থাকে না, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছো? মানে ক্লাসের পরে সেই এনার্জিটা থাকে না, মানে আমি একটু ফ্রিলি বা বলতে পারো একটু মানে কি বলবো টাইম নিয়ে তোমাকে বলতে চাই, তোমাকে জানো যে কোনো জিনিস, বুঝতে পেরেছো? ক্লাসের পরে খুব লেথার্জিক মনে হয়, তখন একটু আমি মানে 5-10 মিনিট একটু কি বলে বসি, তারপরে এইগুলো কম্পিউটার অফ করে যদি তোমার ভিডিওটা তুলতে হয় তো তুলে দিয়ে আমি শুয়ে পড়ি, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি কালকে বলবো। আমি তোমারটাই মনে পড়লো, ঐকান্তিকাকে আমাকে কয়েকটা জিনিস বলার আছে, ঐকান্তিকা কোনো আসেনি, এমনি সময় আমি কম পাচ্ছি, কিন্তু তোমাদের কোয়েরি গুলো আমার ডেফিনেটলি এন্টারটেইন করা উচিত। 12 এর ছেলেরা প্রচুর ডাউট পাঠিয়ে রেখেছে, আমি একটা ডাউটও ক্লিয়ার করতে পারছি না, সময় পাচ্ছি না। হ্যাঁ, আমি তোমার কোয়েশ্চনটা দেখেছিলাম, তোমার কোয়েশ্চনটা দেখেছিলাম, আমি ওটার আনসার দিচ্ছি, আমি ওটার আনসার দিচ্ছি, ওটা আমি জানি, ওটার আমি জানি আনসার, ঠিক আছে? ইনফ্যাক্ট তুমিও ওটা একটু বললেই ওটা পেরে যাবে, বুঝতে পেরেছো? আচ্ছা স্যার, একবার দেখো দেখো, ঠিক আছে? আচ্ছা চলো স্টার্ট করছি, একদম ফ্রেশ মাইন্ডে স্টার্ট করছি। বিলিভ মি এসএইচএম ওয়েভ বা ওয়েভ অপটিক্স, ইটস আ নিউ 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 পাথ, এটা একটা নতুন পাথ। এই পাথে যদি আমরা বুঝতে পারি তাহলে এই পাথে সব জিনিস বুঝতে পারবো। যারা মনে করছো আরে আমার মেকানিক্সটা খারাপ হয়ে আছে ভালো হয়নি, যারা মনে করছো আমার হিটটা খারাপ আছে ভালো হয়নি, এগুলোর সাথে খুব একটা রিলেশন নেই, কি বললাম বলো, এগুলোর সাথে খুব একটা রিলেশন নেই, ওকে? এগুলোর সাথে খুব একটা রিলেশন নেই, একদম নতুন টপিক, প্রচুর কনসেপ্টের দরকার হবে, যে কনসেপ্টটা তোমার কমন সেন্স দিয়ে আসবে, যে কনসেপ্টটা তোমার কমন সেন্স দিয়ে আসবে, ওকে? আচ্ছা আমি স্টার্ট করছি, দেখো নিজের মনকে বোঝাও যে হ্যাঁ সব কিছু বুঝতে পারবো। দেখো সিম্পল হারমোনিক মোশন, এসএইচএম এর মানে ফুল ফর্ম হচ্ছে সিম্পল হারমোনিক মোশন, ওকে? একটা জিনিস লক্ষ্য করো, সিম্পল কথাটার আক্ষরিক অর্থ বা লিটারাল মিনিং ইউ নো, এট দ্য সেম টাইম মোশন কথাটার আক্ষরিক অর্থ বা লিটারাল মিনিং ইউ নো, আমরা হারমোনিক কথাটার মিনিংটা সেইভাবে জানি না। এই পুরো ডিসকাশনে আমরা যে মোশনের কথা বলবো সেটা বেসিক্যালি হারমোনিক মোশন, ঠিক আছে? এই হারমোনিক মোশনটা কিভাবে তৈরি হয় সেটা আমি তোমাদের বোঝাবো, কি বললাম বলো, হারমোনিক মোশনটা কিভাবে তৈরি হয়, কিভাবে তৈরি হয় সেটা বোঝাবো, তারপরে আমরা এসএইচএম এর ডেফিনেশন ব্যাগারা 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 ব্যাগারাতে চলে যাবো, ওকে? আচ্ছা সবাই শোনো মন দিয়ে, প্রথমে একটু স্টোরি টেলিং কম্পিটিশন টাইপের হবে, স্টোরি জিনিসপত্র হবে। দেখো ফার্স্ট আমরা পিরিয়ডিক মোশন বলে, পিরিয়ডিক মোশন বলে একটি, পিরিয়ডিক মোশন বলে আমি একটি মোশনের কথা বলবো। তোমাদের ম্যাথসেও না পিরিয়ডিক ফাংশন বলে একটি ফাংশনের কথা আছে, যারা ফাংশন পড়েছো বা পড়বে, পিরিয়ডিক ফাংশন, ঠিক আছে? পিরিয়ডিক ফাংশন, এইবারে আমি তোমাদের কয়েকটা পিরিয়ডিক মোশন সম্বন্ধে একটা ডেফিনেশন বলো, ইনফরমেশন বলো, সেটা বলবো, ভালো করে শোনো, তোমরা নোট ডাউনও করতে পারো, কিন্তু আমি লিখছি না। এনি মোশন উইচ রিপিটস অল দা প্যারামিটার আফটার আ সার্টেন ইন্টারভেল অফ টাইম, আমি আবার রিপিট করছি, এনি মোশন উইচ রিপিটস অল কাইনামেটিক প্যারামিটার, দেখো আমি লিখছি পিরিয়ডিক মোশন মানে রিপিটস অল প্যারামিটার, আচ্ছা প্যারামিটারের মধ্যে আমি কাইনামেটিক প্যারামিটারটা লিখে দিলাম, আমাদের বুঝতে সুবিধা হবে,
kinematic parameter. Repeats all kinematic parameters after a certain time interval. Acha. দেখো একটা টার্ম আমি ইউজ করলাম কাইনামেটিক প্যারামিটার, বলো তো কাইনামেটিক প্যারামিটার কি কি হতে পারে? ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, এগুলো কি কাইনামেটিক প্যারামিটার কি প্যারামিটার নয় বলো? এগুলো কি কাইনামেটিক? কারেক্ট, এগুলো কাইনামেটিক প্যারামিটার. ওকে, আচ্ছা এবারে আমি কয়েকটা এই ডেফিনেশনটা থেকে কয়েকটা তোমার ডায়াগ্রাম ড্র করবো বা কোনো এক্সাম্পল দেবো, সেই এক্সাম্পলগুলো আমাদের দেখতে হবে. ধরো একটা ঘড়ি আছে, ঠিক আছে, এটা হচ্ছে আর হ্যান্ড, সরি এটা মিনিটস হ্যান্ড ধরে নাও, আর এটা আর হ্যান্ড, কারেক্ট. এবার একটা কথা বলো, এই যে মিনিটস হ্যান্ড বা আর হ্যান্ড, এর মোশনটা কি পিরিয়ডিক? এই উপরে ডেফিনেশনটা থেকে বলো তো, এর মোশনটা কি পিরিয়ডিক? Yes sir, absolutely. ভেবে দেখো এই যে মিনিটস হ্যান্ড, যেটা দেখো মিনিটস হ্যান্ড, এই মিনিটস হ্যান্ডটা, এই যে মিনিটস হ্যান্ডটা, বলতো কতক্ষণ বাদে আবার ঠিক এই একই জায়গায় আসবে বলো? এই মিনিটস হ্যান্ডটা কতক্ষণ বাদে আবার একই জায়গায় আসবে? 1 মিনিট. মিনিটস হ্যান্ডটা 1 মিনিট বাদে আসে? 60 মিনিটস বাদে আসে? 1 আওয়ার বাদে আসে? সেকেন্ড হ্যান্ডটা 1 মিনিট বাদে আবার ওই জায়গায় আসে? আরে বাবা পুরোটা ঘুরে. তার মানে বলতো মিনিটস হ্যান্ডের, মিনিটস হ্যান্ড যেটা, তার এই যে সার্টেন টাইম ইন্টারভেলটা কত? এই যে সার্টেন টাইম ইন্টারভেলটা কত মিনিটস হ্যান্ডের জন্য বলো? মিনিটস হ্যান্ডের জন্য সার্টেন টাইম ইন্টারভেল 1 আওয়ার. আচ্ছা এই আওয়ার হ্যান্ডের জন্য সার্টেন টাইম ইন্টারভেলটা কত? এই আওয়ার হ্যান্ডের জন্য এই সার্টেন ইন্টারভেলটা কত বলতে পারবে? হ্যালো, 12 আওয়ার্স, কারেক্ট. আচ্ছা এটা তার মানে এই মোশনটা পিরিয়ডিক কি পিরিয়ডিক নয় বলো? পিরিয়ডিক. এবার দেখো সান, আর্থ এদিক থেকে ঘুরে আবার এখানে আসছে, বলো তো আর্থের মোশনটা পিরিয়ডিক কি পিরিয়ডিক নয়? হ্যাঁ পিরিয়ডিক. গুড, কোনো ডাউট আছে? নেই. আচ্ছা এবারে দেখো, এইবারে এরকম একটা সিনারিও আছে, দেখো ধরো এরকম একটা শেপ আছে, এখানে কোনো ফ্রিকশন নেই, এখানে কোনো ফ্রিকশন নেই, আর এর ওপরে একটি বল আছে. এই বলটাকে আমি এখানে ধরো মিউ জিরো, এর ওপরে একটি বল আছে, এই বলটাকে আমি ছেড়ে দিলাম. যদি আমি একে ছেড়ে দিই, বলটা কি করবে বলো? এদিক থেকে এসে এই অবধি উঠবে না? উঠবে কি উঠবে না? মানে সেম হাইট পর্যন্ত উঠবে কি উঠবে না? উঠবে. তারপরে আবার কি করবে বলো? আবারও নিচের দিকে যাবে না? কোনো ফ্রিকশন নেই, মানে কোথাও কোনো এনার্জি লস হচ্ছে না, তার মানে এই বলটা একবার ওপরের দিকে উঠছে আবার নিচের দিকে নামছে বলো? একবার উপরের দিকে উঠছে আবার নিচের দিকে নামছে, রাইট বলো? বুঝতে পেরেছো কিনা? তাহলে বলতে পারবে এই তোমার সিনারিওতে, এই সিনারিওতে মোশনটা পিরিয়ডিক কি পিরিয়ডিক নয়? পিরিয়ডিক, রাইট. আচ্ছা ফাইনাল একটা ইয়ে দেখো, এরকম একটি মাস বাঁধা আছে, এটা একটা স্প্রিং. ভেবে দেখো একে যদি আমি একটু টেনে ছেড়ে দিই এই মাছটাকে, ও এরকম এরকম করবে কি করবে না বলো? এরকম এরকম করবে কি করবে না? কারেক্ট. তাহলে এটা কি পিরিয়ডিক মোশন কি পিরিয়ডিক মোশন নয়? 1 পিরিয়ডিক 3 4, ভেরি গুড. বলো এটা পিরিয়ডিক মোশন কি পিরিয়ডিক মোশন নয় বলো? পিরিয়ডিক মোশন. স্যার ওটা আরেকবার কিভাবে বুঝবো? যে পিরিয়ডিক মোশন হচ্ছে এটা মানে সেম টাইম ইন্টারভেলের পর আসবে? হ্যাঁ, যদি কোথাও কোনো তোমার কি বলে এনার্জি লস না হয়, তাহলে তুমি যদি একে একটু নিচে নামিয়ে ছেড়ে দাও, তাহলে ও এরকম এরকম দুলবে না? ভেবে বলো, বলো এরকম এরকম দুলবে না? হ্যালো, হ্যাঁ স্যার দুলবে, কারেক্ট. তার মানে ভেবে দেখো যদি এইভাবে দোলে, তাহলে ইফ ইট মুভস লাইক দিস আপ এন্ড ডাউন আপ এন্ড ডাউন, উইল ইট বি আ পিরিয়ডিক মোশন? দেয়ার ইজ নো এনার্জি লস এনিওয়্যার. হ্যাঁ স্যার, কারেক্ট. তার মানে পিরিয়ডিক মোশন সম্বন্ধে আমাদের একটা সামান্য আইডিয়া হলো, হলো তো? এবার আমি তোমাদের আর একটা মোশনের কথা বলবো, ভালো করে শোনো, সেটা হচ্ছে অসিলেটারি মোশন. অসিলেটারি মোশন ভালো করে শোনো,
এর ডেফিনেশনটা খুব কিন্তু সিম্পল ডেফিনেশন, মানে মানে হচ্ছে টু অ্যান্ড ফ্রো মোশন অন দা সেম পাথ। মানে যদি এরকম সিনারিওটা হয়, ভালো করে শোনো, ধরো এটা একটা পা, মানে এটা একটা পাথ, পার্টিকেলটা এই পয়েন্ট দিয়ে একবার এদিকে যাচ্ছে আর একবার অপোজিট দিকে যাবে, তাহলে আমি এটাকে অসিলেটরি মোশন বলবো। নট নেসেসারিলি, ধরো যাওয়ার সময় ও, ভালো করে শোনো, যাওয়ার সময় ও এই দিকে ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে, আসার সময় ধরো ভেলোসিটিটা কমে গেছে, সেটা হয়েছে ভি ড্যাশ, তাও ওপরের কন্ডিশনটা স্যাটিসফাই করছে কি করছে না বলো, বলো ওপরের কন্ডিশনটা স্যাটিসফাই করছে কি করছে না বলো, করছে। তার মানে যাওয়ার সময় যদি ও কোনো একটা ভেলোসিটি নিয়ে একই পাথ দিয়ে যায়, আবার আসার সময় যদি অপোজিট ডিরেকশনে অন্য কাইনেমেটিক প্যারামিটার ভ্যালু নিয়ে যায়, তাহলে তাকে আমরা অসিলেটরি মোশন বলবো। মানে এনি টু অ্যান্ড ফ্রো মোশন উই ক্যান সে অসিলেটরি মোশন। তোমরা কি অসিলেটরি মোশনের কনসেপ্ট বুঝতে পারলে বলো, অসিলেটরি মোশনের কনসেপ্ট বুঝতে পারলে? আচ্ছা এবারে শোনো, তোমরা ওপরে চলে এসো, বলো দেখি এক নাম্বার মোশনটা, এই যে ঘড়ি, অসিলেটরি মোশন কি অসিলেটরি মোশন নয়, ভেবে বলো। বলো এক নাম্বার, জোরে বলো, আমি শুনতে পাচ্ছি না। অসিলেটরি নয়, ভেরি গুড। কারণ দেখো এই কাটা কি উল্টো দিকে কখনো ঘুরবে না, বাস উল্টো দিকে ঘোরা মানে তোমার ঘড়ি আর নেই, ঘোরা হয়ে গেছে, তার মানে অসিলেটরি নয়। এবারে বলো আর্থ, আর্থের এই মোশন অসিলেটরি কি অসিলেটরি নয়? অসিলেটরি না, ভেরি গুড। আরে বাবা হঠাৎ করে তুমি দেখলে আর্থ উল্টো দিকে ঘুরতে শুরু করলো, তাহলে সব বিগড়ে যাবে। নাও কাম ওভার হিয়ার, এই মোশনটা অসিলেটরি কি অসিলেটরি নয়? ভেরি গুড, এটা অসিলেটরি মোশন। বলো তো এই মোশনটা অসিলেটরি কি অসিলেটরি নয়? এটা অসিলেটরি মোশন, ভেরি গুড। তাহলে আমরা কি কি মোশনের কথা শুনলাম বলো, বলো বলো, পিরিয়ডিক অসিলেটরি, কি বললাম বলো, পিরিয়ডিক অসিলেটরি, এই দুটোর কম্বিনেশনের ফলে যে মোশনটা তৈরি হয় তাকে আমি বলি হারমোনিক মোশন। বুঝতে পারলে? এবারে চলে এসো, এক দুই তিন চার, কে হারমোনিক কে হারমোনিক নয়? হারমোনিক বলো, তিন আর চার হারমোনিক, আর এক আর দুই কি হারমোনিক বলো, এক আর দুই কি হারমোনিক? নো, কি বললাম বলো, এক আর দুই কি হারমোনিক? নো। কিছুটা কনসেপ্ট কি ক্লিয়ার হলো? অর্ঘ আমি তোমার কথাটা বুঝতে পারলাম না ভাই, আপনি যে বললেন যে এ আর বি হারমোনিক কি হারমোনিক, কিন্তু ওটা রেসপেক্টলি লিখেছি। ওকে ফাইন ফাইন ফাইন, ভেরি গুড। তোমরা কি সবাই বুঝতে পেরেছো যে এক আর দুই হারমোনিক মোশন নয়? কেন? পিরিয়ডিক কিন্তু অসিলেটরি নয়, কিন্তু তিন আর চার হারমোনিক, কেন? পিরিয়ডিকও বটে অসিলেটরিও বটে। ইজ দ্যাট ক্লিয়ার? ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে আমরা যে এসএইচএম সিম্পল হারমোনিক মোশন এই কনসেপ্টটা ডিল করব, সেখানে যে মোশনটা হতে হবে সেটা কি টাইপের হতে হবে? হারমোনিক মোশন হতে হবে কি হবে না বলো? ইট উইল বি অ্যান, বলো হারমোনিক মোশন, বলো ইট উইল বি অ্যান হারমোনিক মোশন, ইট উইল বি অ্যা হারমোনিক মোশন, তাই না? ক্লিয়ার? ক্লিয়ার হারমোনিক মোশন? যদি ক্লিয়ার না হয় আমাকে বলো। হ্যাঁ সিম্পল পেন্ডুলামও তো হারমোনিক। ইয়েস, আমরা আসছি ভাই, সব আসবো। আচ্ছা এবারে আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি, তোমরা আমাকে এই এক্সাম্পলটাই বলবে, চারটে কেস ডিফাইন করব। ভালো করে দেখো, একটি পার্টিকেল আছে মাস এম, রাইট? এই পার্টিকেলটা এইখানে ভি ভেলোসিটি দিয়ে মুভ করছে, রাইট? এখানে একটা ওয়াল আছে, ওয়াল মনে আছে, এই ওয়ালের ই ডিফাইন করি আর এখানকার মিউ ডিফাইন করি, বলো তো মিউ জিরো মানে ফ্রিকশন আছে কি নেই? মিউ জিরো মানে ফ্রিকশন আছে কি নেই বলো? মিউ জিরো মানে ফ্রিকশন আছে কি নেই? নেই। আর মিউ নন জিরো মানে ফ্রিকশন আছে কি নেই? আছে। ইকুয়াল টু ওয়ান মানে কি টাইপের কলিশন? ইকুয়াল টু ওয়ান মানে কি টাইপের কলিশন? ইলাস্টিক, পারফেক্টলি ইলাস্টিক অর ইলাস্টিক, অ্যাবসলিউটলি। ই জিরো কি টাইপের কলিশন? বলো তো অসিলেটরি না পিরিয়ডিক? অসিলেটরি না পিরিয়ডিক, ভেবে বলো। আচ্ছা
ইকুয়াল টু ওয়ান মানে কি বলতো, এখানে ধরো এ যত ভেলোসিটি নিয়ে ধাক্কা দিল এ অপোজিট দিকেও ঠিক তত ভেলোসিটি নিয়েই যাবে, তার মানে বলো অসিলেটরি হবে কি হবে না? অসিলেটরি হবে, পিরিয়ডিক হবে কি হবে না? হবে না, কেন বলো? পিরিয়ডিক হবে না কেন বলো? ভেলোসিটি চেঞ্জ করবে, ভেরি গুড, দেখো ফ্রিকশনের জন্য ভেলোসিটি কমে যাবে না, তার মানে ও যখন আবার এই পজিশনেই আসবে উল্টো দিকে করে, তখন কি সেই আগের ভেলোসিটি থাকবে? ভি সেই আগের ভেলোসিটি থাকবে, তখন ধরো হয়ে গেল ভি ডট ড্যাশ, বলো তো ভি ড্যাশ বেশি না ভি বেশি? ফুলফিল হয়েছে সেম কাইনামেটিক প্যারামিটার না, ভি চেঞ্জ হয়ে গেছে না? বলো একই পয়েন্টে আমার একই পয়েন্টে কি থাকার কথা? পিরিয়ডিক হলে একই পয়েন্টে কাইনামেটিক প্যারামিটার গুলো কি থাকার কথা বলো? সেম থাকার কথা, কিন্তু এই এই পয়েন্টে কি দুটো ভি সেম? কারেক্ট, তাহলে এটা পিরিয়ডিক কি পিরিয়ডিক নয় বলো? পিরিয়ডিক কি পিরিয়ডিক নয়? তোমরা কি সবাই বুঝতে পেরেছো কেন পিরিয়ডিক নয়? আচ্ছা এবারে বলো মিউ নট ইকুয়াল টু জিরো, ই নট ইকুয়াল টু জিরো কি হবে? কেস থ্রি কেস ফোর, মিউ ইকুয়াল টু জিরো, ই ইকুয়াল টু ওয়ান, মিউ ইকুয়াল টু জিরো, ই নট ইকুয়াল টু ওয়ান, বলো তো কেস থ্রি আর কেস ফোর এ কি হবে? অসিলেটরি পিরিয়ডিক, অসিলেটরি পিরিয়ডিক, অসিলেটরি পিরিয়ডিক, বলো সেকেন্ড কেসে অসিলেটরি হবে? ভেবে বলো অসিলেটরি হবে? সরি কারেক্ট, এটা হ্যাঁ ঠিকই বলেছো, নট ইকুয়াল টু ওয়ান, দেখো অসিলেটরি হবে কেন? অসিলেটরি ডেফিনেশন কি? টু এন্ড ফ্রো মোশন, ডাজ নট ম্যাটার ওর ভেলোসিটি কমুক কি বাড়ুক, পিরিয়ডিক হবে? পিরিয়ডিক হবে না? ভেরি গুড, এই কেসে বলো অসিলেটরি হবে? হ্যাঁ. পিরিয়ডিক হবে? হ্যাঁ. আ থার্ড ফোর্থ কেসে অসিলেটরি হবে? অসিলেটরি হ্যাঁ হবে, পিরিয়ডিক? পিরিয়ডিক না, হবে না? গুড গুড গুড, তাহলে বলো তো কোন কেসটা একমাত্র এসএইচএম? কেস 3 টা, কেস 3 টা, গুড। একটু একটু আইডিয়া হচ্ছে ডিআর? বলো একটু একটু আইডিয়া হচ্ছে? স্যার বলছি যে ওখানে কেন পিরিয়ডিক হলো না কেস নাম্বার 4 এ? ই নট ইকুয়াল টু 0 মানে যে ভেলোসিটিতে গিয়ে হিট করছে তার থেকে যখন ব্যাক করছে তখন ভেলোসিটিটা চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যালো, এইবার আমি তোমাদের সিম্পল হারমোনিক মোশনের এসএইচএম তোমরা ডেফিনেশন বলো ইনফরমেশন বলো যেভাবে খুশি আমি তোমাদের বোঝাবো বা লেখাবো, ভালো করে শোনো। দেখো হারমোনিক মোশন সম্বন্ধে আমাদের কি আইডিয়া এসে গেছে? হারমোনিক মোশন কাকে বলে বলো? অসিলেটরি প্লাস পিরিয়ডিক, তাই না? তারপরে আমি সিম্পল হারমোনিক মোশন সম্বন্ধে আমি ফার্স্ট পয়েন্ট লিখবো, ফার্স্ট পয়েন্ট লিখবো, বলো অসিলেটরি এন্ড পিরিয়ডিক, কোনো ডাউট আছে? এটা আমি সিম্পল এই হারমোনিক মোশনটা পেলাম। এবার সিম্পল কথাটা কেন জুড়েছি সেটা হচ্ছে পার্টিকেল, ভালো করে শোনো, পার্টিকেল অসিলেটস অন এ স্ট্রেট লাইন। আচ্ছা এখানে আমার একটা গল্প বলার আছে, যখন প্রথম এসএইচএম ডেভেলপ করা হয় না তখন ডেফিনেশনেই দেওয়া হয় যে এই পার্টিকেলটা স্ট্রেট লাইনে মুভ করছে, কিন্তু ভবিষ্যতে দেখা গেছে যে পার্টিকেলটা অ্যাঙ্গুলার হলেও মানে ধরো পেন্ডুলাম, পেন্ডুলাম এইভাবে এইভাবে মুভ করছে না, বলো এইভাবে এইভাবে মুভ করছে না, তাহলে পেন্ডুলামের পাতটা কি তোমার স্ট্রেট লাইন? ঠিক আছে, এবারে শোনো থার্ড
আমি সব আগে বলে নি, সব বোঝাবো। অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন ইজ অলওয়েজ, ভালো করে শোনো, অলওয়েজ ডাইরেক্টেড টুয়ার্ডস আ ফিক্সড পয়েন্ট, টুয়ার্ডস আ ফিক্সড পয়েন্ট অন দা স্ট্রেট লাইন। এই যে এই ফিক্সড পয়েন্টটাকে বলা হয় মিড পয়েন্ট বা ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এই যে ফিক্সড পয়েন্টটাকে বলা হয় মিড অর ইকুইলিব্রিয়াম পয়েন্ট। ওকে, ফোর্থ পয়েন্ট যেটা বলা হয়, আমি সব বলছি, সব বলছি। ফোর্থ পয়েন্ট, ম্যাগনিটিউড অফ অ্যাক্সেলারেশন, কি বললাম, ম্যাগনিটিউড অফ অ্যাক্সেলারেশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ডিসপ্লেসমেন্ট ফ্রম মিন পজিশন। তার মানে এসএইচএম এর জন্য আমাকে, দেখো এসএইচএম এর জন্য আমাকে এই কটা ইনফরমেশন, দেখো এই কটা ইনফরমেশন মনে রাখতে হবে, কি বললাম, এই কটা ইনফরমেশন মনে রাখতে হবে। ওকে, এবার আমি তোমাদের এক একটা করে বোঝাই। দেখো ফার্স্ট পয়েন্টটা তো আমি আগেই বুঝিয়েছি, কোনটা অসিলেটরি আর কোনটা পিরিয়ডিক। তারপরে এসএইচএম এ মোশনটাকে শুধু পিরিয়ডিক হলে চলবে না শুধু অসিলেটরি হতে হবে, ভেবে বলো তো, কারেক্ট, দুটোই হতে হবে, ক্লিয়ার। আচ্ছা, পার্টিকেল অসিলেটস অন এ স্ট্রেট লাইন, এটাও খুব সিম্পল একটা ফান্ডা, কারেক্ট। আচ্ছা, এবারে বলেছে অ্যাক্সেলারেশন ইজ অলওয়েজ ডাইরেক্টেড টুয়ার্ডস আ ফিক্সড পয়েন্ট অন দা স্ট্রেট লাইন। থার্ড পয়েন্টটা বোঝো, থার্ড পয়েন্টটা, থার্ড পয়েন্টটা ভালো করে শুন, বুঝবে। ধরো একটা পার্টিকেল এসএইচএম করছে, ঠিক আছে, এই পয়েন্টটাকে আমি মিড পয়েন্ট বলছি, এই পয়েন্টটাকে মিড পয়েন্ট। এর আরেকটা নাম আছে, কি নাম বলো তো, ইকুইলিব্রিয়াম পয়েন্ট, ভেরি গুড। এইবারে একটা পার্টিকেল, ভালো করে শোনো, একটি পার্টিকেল এখানে মাইনাস এ, এই মিড পয়েন্টের কোঅর্ডিনেট আমি ধরো জিরো ধরলাম, জিরো জিরো, আর এদিকে এ। একটি পার্টিকেল, ভালো করে শোনো, একবার এদিকে যাচ্ছে, তারপরে ঘুরে আবার এদিকে আসছে, আবার এদিকে যাচ্ছে, আবার ঘুরে এদিকে আসছে, ঠিক আছে, ঠিক আছে। তো তার মানে এইটাকে যদি আমি একটু অন্যভাবে দেখি, অন্যভাবে দেখি, সেটা হচ্ছে এইটা মিড পয়েন্ট, এই ডায়াগ্রামটা আমি উপরে ড্র করছি, এটা মিড পয়েন্ট, ঠিক আছে, এটা মিড পয়েন্ট, পার্টিকেলটা এইখানে আছে, বলো এ যখন এইভাবে এইভাবে মুভ করছে, বুঝতে পেরেছো, পার্টিকেলটা এইভাবে এইভাবে মুভ করছে, এইভাবে এইভাবে মুভ করছে, কিভাবে মুভ করছে বুঝতে পেরেছো, সাইড বাই সাইড, সাইড বাই সাইড। ধরো পার্টিকেলটা এইখানে আছে, এইটা মিড পয়েন্ট, থার্ড পয়েন্ট কি বলেছে বলো তো, অ্যাক্সেলারেশন অলওয়েজ কোন ডিরেকশনে, টুয়ার্ডস দ্য মিড পয়েন্ট, তাহলে বলো তো এক নাম্বার ডিরেকশন না দু নাম্বার ডিরেকশন, কোন ডিরেকশনে অ্যাক্সেলারেশন, দু নাম্বার ডিরেকশনে, ভেরি গুড। তোমরা কি সবাই বুঝতে পেরেছো এইদিকে অ্যাক্সেলারেশন, কেন এইটা মিড পয়েন্ট। আচ্ছা এবারে দেখো, যদি পার্টিকেলটা এখানে থাকে তাহলে বলতে পারবে অ্যাক্সেলারেশন কোন দিকে, বলো, ডান দিকে, এক নাম্বার দিকে, এদিকে অ্যাক্সেলারেশন। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো, বলো তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো, কেন হচ্ছে এটা, ডেফিনেশন ডিয়ার, এটা ডেফিনেশন, কেন হচ্ছে, আমি আসছি, আমি আসছি কেন হচ্ছে, তোমরা কি আমার কথা সবাই বুঝতে পেরেছো, বলো সবাই বুঝতে পেরেছো। ডেফিনেশনই বলছে যে পার্টিকেলটা যদি মিড পয়েন্ট থেকে ডান দিকে থাকে বা বাঁ দিকে থাকে, যেদিকেই থাকুক, কিন্তু অ্যাক্সেলারেশনের ডিরেকশন অলওয়েজ কোন দিকে, বলো অ্যাক্সেলারেশনের ডিরেকশন অলওয়েজ কোন দিকে, ইকুইলিব্রিয়াম পয়েন্ট। আচ্ছা এবারে এইটাকে আমি এ সিচুয়েশন বলছি আর এইটাকে আমি বি সিচুয়েশন বলছি। আচ্ছা যদি অ্যাক্সেলারেশন বাঁ দিকে থাকে এ সিচুয়েশনে, তাহলে এ সিচুয়েশনে বলো তো ফোর্স কোন দিকে, এক নাম্বার ডিরেকশন না দু নাম্বার ডিরেকশন, দু নাম্বার, কারেক্ট। আরে বাবা, ফোর্স এর ডিরেকশনের দিকে তো অ্যাক্সেলারেশন থাকবে। আচ্ছা আবার বলো তো বি পজিশনে ফোর্স এর ডিরেকশন কোন দিকে, এক নাম্বার দিকে, ক্লিয়ার ডেফিনেশন ওয়াইজ। আচ্ছা এবারে একটা জিনিস দেখো, নেক্সট আমি বলেছে ম্যাগনিটিউড অফ অ্যাক্সেলারেশন ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট ফ্রম মিন পজিশন। তারপরে ফোর্থ পয়েন্টটা কি বলছে বলো তো,
অ্যাক্সেলারেশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এক্স না, এক্স হচ্ছে ডিসপ্লেসমেন্ট ফ্রম মিড পজিশন। এটা কোন পয়েন্টটা বলছে, এটা কোন পয়েন্টটা বলছে বলো? ফোর্থ পয়েন্ট বলছে, দেখো অ্যাক্সেলারেশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট ফ্রম মিড পজিশন। এবার দেখো সবাই লক্ষ্য করো, ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটায়, এইটা জিরো জিরো, এইটা জিরো জিরো। বলো তো ডান দিকে ডিসপ্লেসমেন্ট যদি এক্স হয় তাহলে এই এক্সটা পজিটিভ না নেগেটিভ? ডান দিকে পজিটিভ। বলো তো বি কেসে এর ডিসপ্লেসমেন্ট যদি এখান থেকে এক্স হয় তাহলে এই এক্সটা পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ, কারেক্ট। এবারে বলো আমি যদি থার্ড আর ফোর্থ পয়েন্টটাকে একসাথে লিখি তাহলে কি আমি এইটা লিখতে পারি, এ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মাইনাস এক্স? লিখতে পারি কিনা বলো? আচ্ছা, যাদের যাদের বুঝতে অসুবিধা হয়েছে আমি আবার বোঝাচ্ছি, বলো যাদের যাদের বুঝতে অসুবিধা হয়েছে আমি আবার বোঝাচ্ছি। বলো তো মাইনাস এক্স এর ম্যাগনিটিউড কত? এক্স, ধরো আমি বললাম মাইনাস টুয়েলভ, এর ম্যাগনিটিউড কত? বলো 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 বলো, টুয়েলভ, টুয়েলভ। তার মানে ম্যাগনিটিউড ওয়াইজ অ্যাক্সেলারেশন ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টুয়েলভ কি টুয়েলভ না? বলো ম্যাগনিটিউড ওয়াইজ অ্যাক্সেলারেশন ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টুয়েলভ কি টুয়েলভ না? টুয়েলভ। এটা কোন পয়েন্ট বলছে, চার নাম্বার না তিন নাম্বার পয়েন্ট? বলো চার নাম্বার। আবার তিন নাম্বার পয়েন্ট কি বলছে বলো? তিন নাম্বার পয়েন্ট বলছে যে অ্যাক্সেলারেশন অলওয়েজ টুয়ার্ডস দা, অ্যাক্সেলারেশন অলওয়েজ টুয়ার্ডস দা ইকুইলিব্রিয়াম পজিশন। এইবারে এদিকে চলে এসো, বলো তো এ পজিশনে, এ পজিশনে অ্যাক্সেলারেশন কোন দিকে, বাদিকে? আর ডিসপ্লেসমেন্ট কোন দিকে, ডান দিকে না বাদিকে? ডান দিকে, ডান দিকে। তার মানে তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, অ্যাক্সেলারেশন আর ডিসপ্লেসমেন্ট এ নাম্বার কেসে অপোজিট একে অপরের, মানে এ নাম্বার পজিশনে, পজিশন এ তে ডিসপ্লেসমেন্ট আর অ্যাক্সেলারেশন দুটো অপোজিট। দেখো আমার এক এ পজিশনে কি হচ্ছে বলো, এ পজিশনে, আচ্ছা এ পজিশন মানে হচ্ছে এইটা, এইটা কিন্তু এটাকে আমি বললাম এ ওয়ান, এ ওয়ান। আচ্ছা দেখো এ পজিশনে এই দিকে কি এক্স না, আর এই দিকে কি এ না? বলো তো বি পজিশনে কি হচ্ছে, বি পজিশনে এই দিকে কি এক্স আর এই দিকে এ না? তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? তাহলে তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো যে এ পজিশন বলো বি পজিশন বলো, এসএইচএম এর যে কোনো পজিশনে অ্যাক্সেলারেশন আর ডিসপ্লেসমেন্ট একে অপরের অপোজিট দিকে না সেম দিকে? অপোজিট দিকে। তার মানে এই মাইনাস সাইনের সিগনিফিকেন্স বুঝতে পেরেছো বলো? অপোজিট আছে মাইনাসটা। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো ডিয়ার, এখনো পর্যন্ত যে কথাটা বললাম বললাম আমি বলো, যে কথাটা বললাম তার মানে আমাকে ধরো কোনো মোশন যদি প্রুফ করতে হয় এসএইচএম তাহলে আমি এই বক্সে রাখা ইকুয়েশনটা প্রুফ করতে পারি কি পারি না? আরে ভাই বক্সে রাখা ইকুয়েশনটা প্রুফ করলেই তো আমি প্রুফ করে দিতে পারবো যে ওই মোশনটা এসএইচএম কি এসএইচএম নয়, ভেবে বলো। হ্যালো, এই যে বক্স করে যেটা লেখা আছে এ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মাইনাস এক্স, বলো এ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মাইনাস এক্স? হ্যালো, এ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মাইনাস এক্স, এইটা যদি আমি প্রুফ করে দিতে পারি তাহলে কি আর আমাদের চিন্তা করতে হবে? তাহলেই তো আমার প্রুফ হয়ে গেল যে এটা একটা এসএইচএম। ডিয়ার বলো তোমরা কি আমার কথা বুঝতে পারলে? ক্লিয়ার, ক্লিয়ার। তার মানে আমাদের যদি বলে যে কোনো কোনো মোশন এসএইচএম কি এসএইচএম নয় তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এইটা প্রুফ করতে হবে। এইটা প্রুফ ছাড়াও আরো অনেক ইকুয়েশন পাবো সেটা এখান থেকেই ডিরাইভ করা। আচ্ছা বলো এই অবধি তোমাদের কোনো ডাউট আছে? স্যার বলো। স্যার ওই পয়েন্টটাকে ইকুইলিব্রিয়াম পয়েন্ট কেন বল? আচ্ছা আমরা আরেকটু এগিয়ে যাই ভাই, আমি তখন এই ঘটনাটা বলবো, ঠিক আছে? আচ্ছা বলে দিচ্ছি, একটু পরেই বলে দিচ্ছি, দু তিন মিনিটের মধ্যেই পেয়ে যাবে তার আনসার। এবার দেখো এইটাকে আমি এইটা লিখতে পারি, দুদিকেই আমি এম দিয়ে গুণ করলাম, এম এ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মাইনাস এম ইনটু এক্স। বলো এই এমটা কি কনস্ট্যান্ট কি কনস্ট্যান্ট না, একটা পার্টিকেলের মাস কি চেঞ্জ হয় কি হয় না? কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট, কারেক্ট। তার মানে এই এম এটা মানে কি ফোর্স না? আচ্ছা ফোর্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, সরি 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 সরি, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু না, আমি ফোর্স কে বলছি দেখো ইকুয়াল টু, ইকুয়াল টু। যদি আমি প্রপোর্শনালিটি সাইনটা হাঁটাই তাহলে আমার একটা কে ড্যাশ আসবে আর একটা কে আসবে, আমি সেটাকে বললাম ধরো কে ড্যাশ এম এক্স। এবার বলো এই কে ড্যাশ এম এইটা একটা কনস্ট্যান্ট না, এইটাকে আমি একটা সিঙ্গেল কনস্ট্যান্ট কে ধরতে পারি, তাহলে আমি বলতে পারি এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স।
বলো আমি যদি বক্সে রাখা ইকুয়েশনটাও প্রুফ করি তাও সেটা এসএইচএম প্রুফ হবে কি হবে না? আরে বাবা, বক্সে রাখা আর ইকুয়েশন আর এই ইকুয়েশনটা তো সেম বেসিক্যালি, তাই না? বক্সে রাখা ইকুয়েশন আর এই ইকুয়েশনটা তো সেম, কেন কেন কেন? আরে বাবা, এফ মানেই তো এম এ, দেখো এফ মানেই তো এম এ। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? বলো এই দুটো ইকুয়েশন সেম কি সেম না? একই তো জিনিস, তুমি মাস দিয়ে ভাগ করে দাও তাহলেই তো উপরেরটা পেয়ে যাবে। বলো মাস দিয়ে ভাগ করে দিলে উপরেরটা পেয়ে যাবে কি যাবে না? হ্যালো, গুড। আচ্ছা এবারে আমি একটা সুন্দর কথা বলবো, আমরা কি পেয়েছি f = - kx না? বলো f = - kx না? বলো তো এই রকম একটা ইকুয়েশন আমরা বহুদিন আগে একটা জায়গায় পেয়েছিলাম, কোথায়? স্প্রিং ফোর্সে, রাইট? স্প্রিং এর ক্ষেত্রে আমরা পেয়েছিলাম, তার মানে স্প্রিং কোইনসিডেন্ট মানে কাকতালীয় ভাবে কোইনসিডেন্টালি এসএইচএম এর যে ইকুয়েশন তার সাথে মিলে যাচ্ছে, তার মানে আমি বলতে পারি স্প্রিংটা বেসিক্যালি একটা ন্যাচারাল এসএইচএম। বলো স্প্রিংটা একটা ন্যাচারাল এসএইচএম, বলো বলতে পারি আমি? কারণ ভেবে দেখো স্প্রিং এর ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম, মনে আছে? হ্যালো, মনে আছে? ফোর্সটা f = - kx, বলো তো ওখানে এই k টা কি কি নাম ছিল? বলো এই ফোর্সটার কি নাম ছিল? স্প্রিং ফোর্স, ভেরি গুড। কিন্তু আমাদের সামনে যেটা বক্স করে লেখা আছে এটা এসএইচএম ইকুয়েশন, এখানে এই কেটাকে কি 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 বলে বলো তো? এসএইচএম কনস্ট্যান্ট। তার মানে তোমরা কি একটা জিনিস কি লক্ষ্য করলে যে এসএইচএম কনস্ট্যান্ট আর স্প্রিং ফোর্স দুটোকে দেখতে একই রকম? দেখো স্প্রিং ফোর্স আর এসএইচএম কনস্ট্যান্ট দুটোকে দেখতে একই রকম, দেখো দেখো দেখো, কিন্তু দুটোর মধ্যে ডিফারেন্স আছে, আমি বলবো পরে। তারপরে দুটোকে যদি দেখতে একই রকম হয়, সকাল আর সূরজ আগে সেম দেখতা হয়, দুটোকে যদি সেম লাগে, তার মানে স্প্রিং যেটা সেটা ন্যাচারালি ভগবান ওকে এমন ভাবে পাঠিয়েছে ভাই তুই এসএইচএম করার জন্যই জন্মেছিস, ভেবে দেখো, তাই নয় কি? ঠিক আছে, আমরা স্প্রিং দিয়ে পরে ডিসকাস করব। এখন আমরা চলে আসি আমাদের অরিজিনাল ইকুয়েশনে, f = - kx, যেখানে k টাকে কি বলে? এসএইচএম কনস্ট্যান্ট। ক্লিয়ার? বলো k টাকে কি বলে? এসএইচএম কনস্ট্যান্ট। শুড আই মুভ ফরওয়ার্ড? বলো। আচ্ছা এবারে দেখো, ইন্টারেস্টিং, ভালো লাগবে, দেখো। তার মানে বলো তো এই ফোর্সটা কোথায় অ্যাক্ট করছে? এই যে এই ফোর্সটা এসএইচএম এ অ্যাক্ট করছে না? বলো এসএইচএম এ অ্যাক্ট করছে না? তার মানে সিম্পল হারমোনিক মোশনে। আচ্ছা সিম্পল হারমোনিক মোশন মানে কি? আমরা এতক্ষণ কি পড়েছি, একটা পার্টিকেল এইখান থেকে এই অবধি যাবে, এইখান থেকে আবার ব্যাক করবে, আবার এই অবধি যাবে, আবার এখানে ব্যাক করবে, করবে কি করবে না? এরকমই তো হয় সিম্পল হারমোনিক মোশনে। এটাকে যদি আমি মিড পয়েন্ট বলি, মিড পয়েন্ট বা ইকুইলিব্রিয়াম পয়েন্ট, তাই হয় কি হয় না বলো? হ্যাঁ স্যার। আচ্ছা এবার একটা কথা বলো, এই দুটো পয়েন্ট, দুটো এক্সট্রিম পয়েন্ট, এই যে এই পয়েন্টে, এই পয়েন্টটা ধরো, এটাকে আমি E1 বলছি, এটাকে আমি E2 বলছি, বলো তো E1 পয়েন্টে পার্টিকেলটা তার ডিরেকশন চেঞ্জ করেছে কি করেনি? হ্যাঁ করেছে। তাহলে বলো যদি ডিরেকশন চেঞ্জ করে, নিউটন সেকেন্ড ল কি বলছে যে এই ডিরেকশন চেঞ্জ করার জন্য কোনো ফোর্স অ্যাক্ট করেছে কি করেনি? তোমরা কি আমার কথা বুঝতে পারলে? তোমাদের চোখের সামনে আমি দেখালাম যে পার্টিকেলটাকে মুড়তে হবে মানে ঘুরতে হবে, ঘোরা কখন পসিবল? বলো ঘোরা কখন পসিবল? বলো ঘোরা কখন পসিবল? তার মানে সেই এসএইচএম এ যে ফোর্সটা কাজ করবে সেই ফোর্সের সাথে ডিসপ্লেসমেন্টের কিরকম রিলেশন হবে? সাম মাইনাস কে এক্স না? এই যে এরকম রিলেশন হবে কি হবে না? বলো এরকম রিলেশন হবে কি হবে না? হ্যালো, এরকম রিলেশন হবে কি হবে না? আচ্ছা তার মানে কোন একটা সিচুয়েশনে যদি আমি এরকম কোন রিলেশন পাই, f is directly proportional to minus x, তাহলে সেখানে SHM হচ্ছে। আমি যদি কোন একটা সিচুয়েশনে এরকম রিলেশন পাই f = - kx, সেখানে SHM হচ্ছে, রাইট? তাহলে স্যার স্প্রিং এর মোশনটা তাহলে SHM এর মোশন,
ইয়েস, স্প্রিং এর মোশন তো এসএইচএম এর মোশন তো আমি বললামই, ওটা নিয়ে আমরা আলাদাভাবে পরে ডিসকাস করব, ঠিক আছে? স্প্রিং আলাদা করে, আগে আমরা জেনারেলটা করে নিই। আচ্ছা, এইবার আমি এসএইচএম এর মোশন নিয়ে একটু কথা বলবো। তোমরা সবাই লক্ষ্য করো, ধরো আমার কাছে একটা ইকুয়েশন আছে এফ ইকুয়াল টু মাইনাস টু এক্স, বলতো মানে একটা সিচুয়েশনে যে ফোর্স কাজ করছে আর তার যে ডিসপ্লেসমেন্ট ফ্রম মিন পজিশন আমি সেটা এরকম পেয়েছি, বলতো এটা এসএইচএম করছে কি করছে না? গুড, এসএইচএম করছে। এবারে লক্ষ্য করো আমি কি করতে চাইছি, ধরো এইটা হচ্ছে মিড পয়েন্ট, কারেক্ট? যখন এক্স প্লাস টু, তার মানে পার্টিকেলটা এইখানে রয়েছে না প্লাস টু, এই যে এটা প্লাস টু, বলো এখানে রয়েছে না প্লাস টু, তাহলে বলো তো ফোর্স এর ভ্যালু কত? 4 নিউটন। বলো ফোর্স এর ভ্যালু 4, অ্যাকচুয়ালি মাইনাস 4। মাইনাস 4 মানে ফোর্স এর ডিরেকশন কোন দিকে? অপোজিট দিকে, মানে এটা হচ্ছে 4। আচ্ছা ধরো এক্স এর ভ্যালু হলো প্লাস 4, প্লাস 4 মানে এখানে না? আচ্ছা তাহলে বলো তো ফোর্স এর ভ্যালু কত এইদিকে? 8। বলো 8। আচ্ছা নেক্সট, এক্স এর ভ্যালু মাইনাস 2, এক্স এর ভ্যালু মাইনাস 2, এফ এর ভ্যালু কত? প্লাস 4। প্লাস 4, প্লাস 4 মানে ডিরেকশন ডান দিকে, বুঝতে পেরেছো? বলো ডিরেকশন ডান দিকে, বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা এক্স এর ভ্যালু মাইনাস 4, তাহলে এফ এর ভ্যালু কত? প্লাস 8। বলো প্লাস 8, ডান দিকে, বুঝতে পেরেছো? এইবারে শোনো, এক্স এর ভ্যালু 0, এফ এর ভ্যালু কত? 0। তাহলে বলো তো মিড পজিশনে বা ইকুইলিব্রিয়াম পজিশনে, ইকুইলিব্রিয়াম পজিশন মানে কি, যেখানে যার যেখানে নেট ফোর্স কত কাজ করছে? 0। তাহলে এক্স এর কোন ভ্যালুর জন্য, এক্স এর কোন ভ্যালুর জন্য আমরা নেট ফোর্স 0 পাবো? অরিজিন 0 ভ্যালুর জন্য, এক্স এর 0 ভ্যালুর জন্য আমরা নেট ফোর্স 0 পাবো। তার মানে মিড পয়েন্ট বা ইকুইলিব্রিয়াম পয়েন্ট মানে, বুঝতে পেরেছো কোন জায়গাটা যেখানে নেট ফোর্স কত? বলো নেট ফোর্স কত, 0 কি 0 নয়? হ্যালো, 0। তোমাদের কি এই অবধি সিনারিওটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, কিন্তু মানে যখনই এই আমার যে ইকুইলিব্রিয়াম পয়েন্ট আছে এখান থেকে পজিটিভ এক্স বা নেগেটিভ এক্স এর দিকে যাচ্ছে, তো ফোর্সটা কিভাবে বাড়ছে, মানে মানে 0, মানে 0 থেকে আবার ফোর্সটা বেড়ে আবার সেটা কমে 0 তে আবার সেটা বাড়ছে, এটা মানে স্পন্টেনিয়াসলি হচ্ছে স্যার? হ্যাঁ, যে সিচুয়েশন গুলো হচ্ছে সেটা আমরা পরে ডিসকাস করব, এখন আমরা ধরে নিচ্ছি একটা পার্টিকেল এসএইচএম করছে, কিভাবে হচ্ছে আমরা পরে দেখবো, ঠিক আছে? আচ্ছা এই যে সিনারিও এফ ইকুয়াল টু মাইনাস টু এক্স, তোমরা আমাকে বলতে পারবে আমি ইকুইলিব্রিয়াম থেকে যত দূরে নিয়ে যাচ্ছি ফোর্স এর ভ্যালু তত বাড়ছে না কমছে? বাড়বে। ভেরি গুড। আচ্ছা দেখো, ফোর্স এর ভ্যালু ইকুইলিব্রিয়াম থেকে যত দূরে নিয়ে যাচ্ছি তত ফোর্স এর ভ্যালু বাড়ছে, বলো বাড়ছে কি বাড়ছে না? আচ্ছা তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো, ফোর্সটা কি চাইছে পার্টিকেলটাকে কোথায় নিয়ে আসতে? কারেক্ট। দেখো ফোর্সটা পার্টিকেলটাকে কোথায় নিয়ে আসতে চাইছে, অ্যারো দিয়ে দেখো না কোথায় নিয়ে আসতে চাইছে, ইকুইলিব্রিয়াম পজিশনে। ডিড ইউ গেট মাই পয়েন্ট? তার মানে ভেবে বলো তো, এই ফোর্সটা, এই ফোর্সটা এই পার্টিকেলটার স্টেবল পজিশনটা রিস্টোর করতে চাইছে না? আমি আবার বলছি, এই ফোর্সটা এই পার্টিকেলটার স্টেবল পজিশনটা রিস্টোর করতে চাইছে না? বলো, হ্যালো, তোমরা বলতে পারবে এই পার্টিকেলটা স্টেবল পজিশন কোনটা? এইটা স্টেবল পজিশন, বলো এইটা স্টেবল পজিশন, মিড পয়েন্টটাই তো তার স্টেবল পজিশন। তার মানে ফোর্সটা কি চাইছে পার্টিকেলটাকে সেই ইকুইলিব্রিয়াম পয়েন্টে আনতে চাইছে কি চাইছে না? বলো, ফোর্সটা, ফোর্সটা ইকুইলিব্রিয়াম পয়েন্টে আনতে চাইছে কি চাইছে না? যদি চায় তাহলে আমাকে বলো তো, এই ফোর্সটা পার্টিকেলটার স্টেবল পজিশন রিস্টোর করতে চাইছে কি চাইছে না? তাহলে এই ফোর্সটার কি নাম দেওয়া যেতে পারে বলো তো? রিস্টোরিং ফোর্স। আরে এবার কি বলবেন স্যার, কি বলতে চাইছো, কি বলবো বলো? এই রিস্টোরিং ফোর্সটা কেন বলবো? এই ফোর্সটা এই পার্টিকেলটাকে তার স্টেবল পজিশনে নিয়ে আসতে চাইছে কি চাইছে না? হ্যাঁ চাইছে। তাহলে এই পার্টিকেলটা, এই ফোর্সটা এই পার্টিকেলের স্টেবল পজিশনটা রিস্টোর করতে চাইছে, সেই কারণে এই ফোর্সটাকে আমি কি বলবো, রিস্টোরিং ফোর্স বলবো না? সেই কারণে এই পার্টিকেলটাকে আমি কি বলবো বলো, রিস্টোরিং ফোর্স বলবো না? তোমরা কি বুঝতে পেরেছো, বলো তোমরা কি বুঝতে পেরেছো? তাহলে বলো তো,
এসএইচএম যদি করে কোনো একটা পার্টিকেল, সেখানে রেস্টোরিং ফোর্স থাকবে কি থাকবে না? থাকবে। কারেক্ট। তাহলে উইদাউট রেস্টোরিং ফোর্স এসএইচএম কি পসিবল কি পসিবল নয়? উইদাউট রেস্টোরিং ফোর্স এসএইচএম পসিবল কি পসিবল নয়? পসিবল নয়। পসিবল নয়। ক্লিয়ার? আচ্ছা, এখানে আমি আরেকটা কথাও বলবো। বলো তো ফোর্সটা কনস্ট্যান্ট না ভেরিয়েবল? ভেরিয়েবল। কনস্ট্যান্ট কি? এক সময় চার হচ্ছে, এক সময় আট হচ্ছে। আচ্ছা, তাহলে বলো তো অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট কি ভেরিয়েবল? ভেরিয়েবল। তার মানে আমরা যে কাইনেমেটিক ইকুয়েশন গুলো করেছি, s equal to ut plus half ft square, all these কাইনেমেটিক ইকুয়েশন গুলো করেছি, সেখানে আমাদের কি ছিল মনে আছে? অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট কি ভেরিয়েবল? মানে কনস্ট্যান্ট ছিল। কনস্ট্যান্ট ছিল। আর এখানে অ্যাক্সেলারেশন ভেরিয়েবল কি কনস্ট্যান্ট? ভেরিয়েবল। ভেরিয়েবল। তার মানে তুমি যদি আমাকে একটা বাক্যে বা ওয়ান সেন্টেন্স তোমরা আমাকে যদি বলো যে এসএইচএম কি, তাহলে আমি বলবো এসএইচএম কাইনেমেটিক্সেরই একটা পার্ট, যেখানে অ্যাক্সেলারেশন ভেরিয়েবল এবং অ্যাক্সেলারেশনের সাথে ডিসপ্লেসমেন্ট মাইনাস এক্স এই রিলেশনে রিলেটেড। তোমাদের কথা আমি স্যার বলছি যে এসএইচএম এর যে ডিরেকশন চেঞ্জ করছে যে ফোর্সটা, সেটা কি রেস্টোরিং ফোর্স না অন্য কোনো ফোর্স? রেস্টোরিং ফোর্স ডিয়ার। আচ্ছা আচ্ছা, আমি যেটা বলতে চাইলাম তোমরা কি বুঝতে পারলে যে এসএইচএম নতুন কোনো টপিক নয়, এটা কাইনেমেটিক্সেরই একটা পার্ট, যেখানে অ্যাক্সেলারেশন ভেরিয়েবল এবং অ্যাক্সেলারেশন এবং ডিসপ্লেসমেন্ট মাইনাস এক্স এই রিলেশনে রিলেটেড। তোমরা কি বুঝতে পারলে আমার কথা? বলো, তোমরা কি আমার কথা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তোমরা যদি কোনো ফরেন রাইটারের বই খোলো, সেখানে এসএইচএম কোনো নতুন চ্যাপ্টার নয়, ওটা কাইনেমেটিক্সেরই লাস্টে করানো আছে, কারণ এটা বেসিক্যালি কাইনেমেটিক্সেরই একটা পার্ট, যেখানে অ্যাক্সেলারেশন এবং ডিসপ্লেসমেন্ট সাম মাইনাস মাইনাস এই মাইনাস মাইনাস ইনটু সাম কনস্ট্যান্ট এই রিলেশনে রিলেটেড এবং অ্যাক্সেলারেশন ভেরিয়েবল। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? আচ্ছা, এবার এদিকে চলে এসো। ধরো আমি একটা সিচুয়েশন পেয়েছি যেখানে এফ ইকুয়াল টু সাম ফোর এক্স, এফ ইকুয়াল টু সাম ফোর এক্স এরকম একটা রিলেশন পেয়েছি। এইটা কেন এসএইচএম নয় সেটা দেখবো, এটা কেন এসএইচএম নয় সেটা দেখবো। লক্ষ্য করো, এটা ধরো জিরো জিরো, এটা প্লাস টু, এটা প্লাস ফোর। বলতো যখন পার্টিকেলটা প্লাস টু তে, তখন ফোর্সের ভ্যালু কত? এইদিকে। যখন প্লাস ফোর, তখন ফোর্সের ভ্যালু কত? আচ্ছা, এইটা কি হবে? তোমরা ডিরেকশনটা লক্ষ্য করো, ডিরেকশনটা লক্ষ্য করো ফোর্সের। তোমাদের কোনো সেন্স কি বলছে যে যে ডিরেকশনে ফোর্সটা অ্যাক্ট করছে, সেই ডিরেকশনে যদি ফোর্সটা অ্যাক্ট করে, তাহলে পার্টিকেলটাকে কোনো জীবনে এই তোমার ইকুইলিব্রিয়াম পজিশন বা মিড পয়েন্টে ফেরানো সম্ভব কি সম্ভব নয়? তার মানে এই রিলেশনে যদি কোনো ফোর্স থাকে, সেটা কি কখনো এসএইচএম হতে পারে? এটা দেখো, তাহলে বলো তো এফ আর এক্স এর রিলে মানে এর গ্রাফ কি হবে? এরকম হবে না? আরে এফ ইকুয়াল টু সাম মাইনাস কে এক্স না, স্লোপ কি হবে, নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ। তার মানে আমি গ্রাফটা ঠিক ড্র করেছি? বলো, গ্রাফটা ঠিক ড্র করেছি? দেখে বলো। ক্লিয়ার? বলো ক্লিয়ার, যদি কোনো ডাউটস থাকে তোমরা এখনো আমাকে বলো। ও মিড পয়েন্টে গিয়েই ফট করে থেমে যেতে পারছে না, ঠিক আছে, ও ইনার্শিয়ার জন্য আবার অপোজিট দিকে চলে যাচ্ছে, তখন আবার ফোর্সটা তার ডিরেকশনটা চেঞ্জ করে অন্য দিকে টানছে, ঠিক আছে। আচ্ছা চলো, এবারে আমি তোমাদের এসএইচএম এর ইকুয়েশন গুলো ডিরাইভ করাবো। আচ্ছা, এসএইচএম এর ইকুয়েশন গুলো ডিরাইভ করানোর আগে, একটা ছোট জিনিস আমি তোমাদের বোঝাবো। দেখো,
ভালো করে শোনো, এইটা মিড পয়েন্ট, এটা ধরো জিরো জিরো। এবার দেখো একটি পার্টিকেল এস এইচ এম করছে, তার মানে ও ডান দিকে যাচ্ছে, আবার এইখান থেকে ব্যাক করছে, আবার এইখান থেকে বাঁদিকে ব্যাক করছে, আবার এইখান থেকে ডান দিকে যাচ্ছে। বলো এস এইচ এম টা এরকম হয় কি হয় না? বলো এস এইচ এম টা এরকম হয় কি হয় না? এরকমই তো হয়। এবারে বলো এই পুরো এস এইচ এম এ অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট কি ভেরিয়েবল? ভেরিয়েবল। আরে ফোর্স ভেরিয়েবল হলে তো অ্যাক্সেলারেশন ভেরিয়েবল হবে। আচ্ছা যদি অ্যাক্সেলারেশন ভেরিয়েবল হয় তাহলে ভেলোসিটি কনস্ট্যান্ট কি ভেরিয়েবল? ভেরিয়েবল, ভেরিয়েবল। আচ্ছা এবারে তোমরা এক এক করে আমাকে উত্তর দাও। বলো তো এই পয়েন্টে ভেলোসিটি কত? ম্যাক্সিমাম হবে না মিনিমাম হবে? আর এই পয়েন্টে ম্যাগনিটিউড ওয়াইজ, ম্যাগনিটিউড ওয়াইজ কেন অ্যাক্সেলারেশন ম্যাক্সিমাম হবে বলতে পারবে? কারণ ওই ফোর্সটা তো না, এখানে অ্যাক্সেলারেশন তো ম্যাক্সিমাম তো এক্স এর উপর ভ্যারি করছে মানে এটা বেশি। তার মানে ভেবে দেখো এই পার্টিকেলটা এই দিকে ম্যাক্সিমাম এ ডিসটেন্স অবধি যেতে পারে। বলো এই পার্টিকেলটা ম্যাক্সিমাম এ ডিসটেন্স অবধি যেতে পারে। কি বললাম? এই পার্টিকেলটা ম্যাক্সিমাম এ ডিসটেন্স অবধি যেতে পারে। তার মানে আমি কি জানি এ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এক্স, এটা হচ্ছে ম্যাগনিটিউড ওয়াইজ। তাহলে বলো তো এক্স এর ভ্যালু যখন ম্যাক্সিমাম হবে তখন এ এর ভ্যালু ম্যাক্সিমাম হবে কি হবে না? তার মানে এই পার্টিকেলটা যদি ডান দিকে ম্যাক্সিমাম এ পর্যন্ত যেতে পারে তাহলে এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু কত হচ্ছে? এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু এ হচ্ছে না? বলো এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু এ হচ্ছে না? তাহলে এ ম্যাক্স ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন কোথায় হবে বলো? এই এক্সট্রিম পয়েন্ট দুটোতে হবে না? ভেবে বলো। আমার কথা বুঝতে পেরেছো? আমার কথা বুঝতে পেরেছো? আচ্ছা এবারে বলো, ভেরি ইম্পর্টেন্ট, এটা এই পজিশনে মিড পয়েন্টে ফোর্স কত? যদি ফোর জিরো হয় তাহলে অ্যাক্সেলারেশন কত? বলো জিরো কি জিরো না? ভেরি গুড। বলো 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 বলো, কোনো ডাউট থাকলে বলো, বলো কোনো ডাউট থাকলে। আচ্ছা তোমাদের কোনো ডাউট নেই, ওকে। এবারে আমি যেটা বলছি সেটা লক্ষ্য করো, বলতে পারবে এই যে মিড পয়েন্টে ভেলোসিটি ম্যাক্সিমাম না মিনিমাম? ভেলোসিটি ম্যাক্সিমাম না মিনিমাম? ম্যাক্সিমাম। কেন? কারণ অ্যাক্সেলারেশনটা ওর ভেলোসিটি ডিরেকশনে দিয়ে কাজ করছে, যখন নিয়ে মিড পজিশনটা ক্রস করে যাচ্ছে তখন নিয়ে অ্যাক্সেলারেশন আবার মিনের দিকে কাজ করছে, মানে ঠিক উল্টে আছে, তো আবার তোকে থামাতে চেষ্টা করছে, তো ও আস্তে আস্তে বেড়ে আবার ওই ওই পয়েন্টে গিয়ে আবার থামতে শুরু করছে, তো ওই পয়েন্টে ম্যাক্সিমাম হতে হবে। এই আনসারটা কে দিল? তোমার নামটা বলো। শুভম। অ্যাবসলিউটলি ফাইন, অ্যাবসলিউটলি ফাইন, ও যেটা বলেছে একদম অ্যাবসলিউটলি ফাইন বলেছে। আমি জানি না তোমরা কতজন বুঝতে পেরেছো, আমি বোঝাবো, ডোন্ট ওয়ারি, আমি বোঝাবো, ডোন্ট ওয়ারি, কিন্তু ও একদম পারফেক্ট উত্তর দিয়েছে। আচ্ছা আমি এটাকে দুভাবে বোঝাচ্ছি। আচ্ছা তোমরা ম্যাক্সিমাম মিনিমাম করেছিলে একদম ইলেভেন এর প্রথমে, রিমেম্বার দ্য ডেজ অফ লকডাউন, সবে লকডাউন শুরু হয়েছে, আমরাও ক্যালকুলাস শুরু করেছি, ঠিক আছে, মনে পড়েছে ম্যাক্সিমাম মিনিমাম? তাহলে বলতো এফ এক্স ম্যাক্সিমাম কখন হবে? যখন ডি অফ এফ এক্স বাই ডি এক্স জিরো হবে না? হ্যাঁ। আচ্ছা তখনই তো ম্যাক্সিমাম মিনিমাম হয় তাই না? এবার বলো এ মানে কি? ডিভি বাই ডি এক্স, মানে এই ঘটনাটা যদি ঘটে তখন এফ এক্স ম্যাক্সিমাম হয়। এবার বলো এ মানে ডিভি বাই ডিএক্স না? বলো এ মানে ডিভি বাই ডিএক্স না? স্যার এটা ডিভি ডিটি। ওহ সরি সরি সরি, কি বলছি, আই এম সরি, আই এম সরি ডিয়ার, আমি আমার ভুল হয়েছে, ওটা ডিটি হবে, আই এম সরি 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 সরি, এটা ডিটি হবে, আই এম সরি সরি। আচ্ছা এটা ম্যাক্সিমাম। বলো এ মানে ডিভি বাই ডিটি না? বলো এ মানে ডিভি বাই ডিটি। বলো তো মিড পয়েন্টে এর ভ্যালু কত? জিরো। তাহলে যদি জিরো, এই ভ্যালু জিরো হয় তাহলে এর মধ্যে কোন কোয়ান্টিটি ম্যাক্সিমাম ভেবে বলো। এই দেখো না, ডি অফ এফ এক্স বাই ডি এক্স যদি জিরো হয় তাহলে এফ এক্স টা ম্যাক্সিমাম, তাহলে এখানটা কোনটা ম্যাক্সিমাম? ভিটা ম্যাক্সিমাম না? বাস এখানে ভিটা ম্যাক্সিমাম। ক্লিয়ার ম্যাথমেটিক্যালি? আচ্ছা এবার আমি তোমাদের ফিজিক্যালি ফিল করাবো। লক্ষ্য করো আমি এই পুরো জিনিসটাকে না চারটে পাথে ভাগ করলাম, এক নাম্বার পাথ, দু নাম্বার পাথ, তিন নাম্বার পাথ, চার নাম্বার পাথ। আমি এই পুরো, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো এস এইচ এম, পিরিয়ডিক মোশন কি পিরিয়ডিক মোশন নয়? টোটাল টাইম পিরিয়ড হচ্ছে টি,
মানে পুরোটা ঘুরে আসতে, বলো দু নাম্বার পাতে কত লেগেছে? কারেক্ট। তিন নাম্বার পাতে? চার নাম্বার পাতে? যাতে টোটাল টাইমটা টি না, টাইম পিরিয়ড। ক্লিয়ার? এই অবধি ক্লিয়ার? বলো এই অবধি ক্লিয়ার? আচ্ছা স্যার, ভিটা তো মিনিমাম হতে পারতো এই যখন জিরো। ভিটা, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, ম্যাক্সিমাম মিনিমাম। এইবার আমি তোমাদের ম্যাথমেটিক্যালি বোঝালাম যে ওটা ম্যাক্সিমাম বা মিনিমাম হবে, মিনিমাম হতে পারতো। আমি আবার তোমাদের তোমার ইয়ে করে বোঝাচ্ছি যে ওটা মিনিমাম ম্যাক্সিমাম হবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি এটা ডাবল ডেরিভেটিভ করলে তুমি দেখবে ওই ম্যাক্সিমার কন্ডিশন ফুলফিল করছে। এনিওয়ে তুমি যে কোয়েশ্চনটা করেছো অ্যাবসলিউটলি ভ্যালিড কোয়েশ্চন করেছো। আমি বুঝিয়ে দিচ্ছি ওটা কেন ম্যাক্সিমাম হবে, ঠিক আছে? আমি বুঝিয়ে দিচ্ছি ওটা কেন ম্যাক্সিমাম হবে। এভরিবডি প্লিজ পে অ্যাটেনশন, এক নাম্বার দিকে লক্ষ্য করো, এক নাম্বার দিকে, এক নাম্বার দিকে। আচ্ছা বলো তো এক নাম্বার পাথে, এটা হচ্ছে পাথ, একটা পাথ করলেই তোমরা বুঝে যাবে। আচ্ছা বলো তো এক নাম্বার পাথে, বলো তো ভিয়ের ডিরেকশন কোন দিকে, ডান দিকে না বাদিকে? ভিয়ের ডিরেকশন ডান দিকে। বলো তো অ্যাক্সেলারেশন ডিরেকশন কোন দিকে? বাদিকে। এবার বলো ভি আর অ্যাক্সেলারেশন, ভি আর অ্যাক্সেলারেশন মানে একটা পার্টিকেলকে তুমি উপর থেকে নিচ থেকে উপরে ছুঁড়েছো, পার্টিকেলটার ভেলোসিটি কমে কি বাড়ে? কমে। কমে কমে। এবার বলো উপর দিকে ভিয়ের ডিরেকশন আর নিচের দিকে জি এর ডিরেকশন, এই দুটো কন্ডিশন যদি হয় এবারে দেখো এক নাম্বার পাথে ভি এর ডিরেকশন কোন দিকে? ডান দিকে। অ্যাক্সেলারেশন ডিরেকশন? বাম দিকে। তাহলে ভেলোসিটি কমবে না বাড়বে? কমবে। ভেরি গুড। দু নাম্বার পাথে বলো তো, কনসেপচুয়ালি দু নাম্বার পাথে অ্যাক্সেলারেশন কোন দিকে? বাম দিকে। ভেরি গুড। আর ভেলোসিটি? বাম দিকে। ভেরি গুড। তাহলে বলো তো ভেলোসিটি বাড়বে কি কমবে? বাড়বে। তিন নাম্বার পাথ অ্যাক্সেলারেশন কোন দিকে? ডান দিকে। ভেরি গুড। ভেলোসিটি? বাম দিকে। তাহলে তোমার ভেলোসিটি কমবে কি বাড়বে? কমবে। ভেরি গুড, ওয়ান্ডারফুল। চার নাম্বার পাথে অ্যাক্সেলারেশন, ভেলোসিটি? ভেলোসিটি বাড়বে। তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে এই ফান্ডাটা বুঝতে পারোনি? হ্যালো, তোমাদের ডিসপ্লেসমেন্ট আর ভেলোসিটি ডিরেকশনটা এক আর ফোর্স আর অ্যাক্সিলারেশনের ডিরেকশনটা এক, তাই তো? যেটা বলছি সেটা শোনো, আমি এইটা যেটা বললাম সেটা বুঝতে পেরেছো কি পারোনি সেটা আগে বলো, আমি সেই ডিরেকশন দিয়ে পরে পিএইচডি করাবো, কিন্তু এখন যেটা বলছি সেটা বুঝতে পেরেছো কিনা বলো। হ্যালো হ্যালো, এখন যেটা বলেছি সেটা বুঝতে পেরেছো কিনা বলো যাত্রা। হ্যালো, ওকে সেটা বলো, আমি ডিরেকশন নিয়ে পরে পিএইচডি করাচ্ছি, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আচ্ছা যারা যারা বুঝতে পারোনি বলো তো তিন নাম্বার ডিরেকশনে ভেলোসিটি এদিকে কেন? আরে বাবা পার্টিকেলটা তো এইদিকে যাচ্ছে, দেখো পার্টিকেলের ডিরেকশনটাই তো এইদিকে, তাহলে এইদিকে ভেলোসিটি ডিরেকশন হবে না? আর পার্টিকেলটা এই মিড পয়েন্ট থেকে বাঁদিকে আছে, তার মানে এইদিকে হবে অ্যাক্সেলারেশনের ডিরেকশন, তার মানে অ্যাক্সেলারেশনের ডিরেকশন আর ভেলোসিটির ডিরেকশন অপোজিট, তার মানে ভেলোসিটি কমবে, রাইট? ওকে স্যার। হ্যাঁ বলো স্যার, এসএইচএম এর অ্যাক্সেলারেশনের ডিরেকশনটা সবসময় মিড পয়েন্টের দিকে কেন হয়? আরে ভাই ডেফিনেশনই তো বলা হয়েছে ডিআর, ডেফিনেশনটা কি বলা হয়েছে? অ্যাক্সেলারেশন ইজ অলওয়েজ ডাইরেক্টেড টুয়ার্ড দ্য এক্সাক্ট রিজন, এটা এটা হ্যালো এটা কোনো এক্সাক্ট মানে রিজন নেই ভাই, এইটা কি বোঝালাম? এই যে এই কোথায় গেল, এই যে এই ফোর্স দিয়ে এটা কি বোঝালাম যে ফোর্সটা অলওয়েজ মিড পয়েন্টের দিকে কাজ করে? ও আচ্ছা আচ্ছা, যখন এর প্র্যাকটিক্যাল এক্সাম্পল গুলো আসবে তখন ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। এখন আমি জেনারেল বলছি যে এসএইচএম কখন হবে, কাকে এসএইচএম বলবো, কোন মোশনটাকে। এরপরে আমরা দেখব জলের মধ্যে যদি আমরা একটা কি বলে কোন একটা ফ্লোটিং বডিকে ডুবিয়ে ছেড়ে দিই সে এসএইচএম করছে, অল দিস থিং উইল কাম, অল দিস থিং উইল কাম, বাট কিপ অ্যাটেনশন হোয়াট এভার আই এম টিচিং সেটাতে কনসেন্ট্রেট করো। আচ্ছা এইবারে তোমাদের মধ্যে কেউ একটা কোয়েশ্চেন করলে এটা ম্যাক্সিমাম হতে পারে, মিনিমাম হতে পারে। এবারে বলো এক নাম্বার পয়েন্টে, এই এক নাম্বার পাথে, এক নাম্বার পাথে এই পয়েন্টটাকে আমি বলছি ধরো এক্স পয়েন্ট, এই পয়েন্টটাকে বলছি ওয়াই পয়েন্ট, এক নাম্বার পাথ, এক নাম্বার পাথে কনসেন্ট্রেট করো। ওয়াই পয়েন্টে ভেলোসিটি জিরো, হ্যালো ওয়াই পয়েন্টে ভেলোসিটি জিরো, তাহলে বলো তো এক্স পয়েন্টে ভেলোসিটি বেশি হবে না জিরোর থেকে, বেশি হবে না কম হবে এই 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 ফান্ডাটা ইউজ করে? বেশি হবে। কারেক্ট কারেক্ট কারেক্ট, ওয়াই পয়েন্ট এক্স পয়েন্টে ভেলোসিটিটা বেশি হবে, তাহলেই তো ভাই কমে জিরো হবে। আমার কথা বুঝতে পারলে? এখানে যদি কমই থাকতো তাহলে কমে জিরো কখনো হতে পারতো? ইউ আর গেটিং হোয়াট আই এম টেলিং? এটা যদি ম্যাক্সিমা বা মিনিমা হতো, ধরো মিনিমা হলো এইখানটায়, এই যে এই পয়েন্টে মিনিমা হলো, মিনিমার থেকে কমে জিরো হতে পারতো? হ্যালো হ্যালো, তাহলে আমি বলতে পারি তোমরা কি বুঝতে পারলে যে মিড পয়েন্টে
ভেলোসিটিটার ম্যাগনিটিউড ম্যাক্সিমাম হবে? বলো মিড পয়েন্টে ভেলোসিটিটার, এই পার্টিকেলটার ভেলোসিটি ম্যাক্সিমাম হবে মিড পয়েন্টে এই 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 দুটো ফান্ডা ইউজ করে, এই যে পাথ ওয়ান এর ফান্ডা ইউজ করে? বলো আমরা কি বলতে পারি? ইউ আর রাইট, ইউ আর রাইট। এবার তোমরা 1 2 3 4 পাথ নিজে নিজে অ্যানালাইজ করো। পাথ ওয়ান এ ভেলোসিটি বাড়তে 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 কমে জিরো হয়েছে, দু নাম্বার পাথে আবার ভেলোসিটি জিরো থেকে বাড়তে 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 ম্যাক্সিমাম হবে, আবার তিন নাম্বার পাথে ম্যাক্সিমাম থেকে কমতে 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 জিরো হবে, আবার চার নাম্বার পাথে জিরো থেকে বাড়তে 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 ম্যাক্সিমাম হবে এক্স এ গিয়ে। ইজ দ্যাট ক্লিয়ার? ইজ দ্যাট ক্লিয়ার? বলো, কোনো ডাউটস থাকলে বলো। হ্যালো, যদি কোনো ডাউটস থাকে আমাকে বলো। গুড, ইজ দ্যাট ক্লিয়ার? ইজ দ্যাট ক্লিয়ার? যে এসএইচএম এ কিভাবে ভেলোসিটি বাড়ছে কমছে, কোথায় ম্যাক্সিমাম হচ্ছে কোথায় মিনিমাম হচ্ছে। ওকে, বলো তো ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট কত? বলো তো ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট কত? এই যে এখানে যেটা আমি ড্র করেছি, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট কত? দুটো এ ম্যাক্স থেকে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট মানে এ না, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট মানে এদিকে যদি এ হয় তাহলে অপোজিট দিকে কত হতে হবে, মাইনাস এ না? এই এটাকে বলে অ্যাম্পলিটিউড, এই এটাকে বলে অ্যাম্পলিটিউড। তাহলে ভালো করে শোনো, এইটাকে আমি বলতে পারি, ভালো করে শোনো, এইটাকে আমি বলতে পারি ডিস্টেন্স বিটুইন এ ইকুয়াল টু জিরো অ্যান্ড ভি ইকুয়াল টু জিরো। দেখো 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 দেখো, ডিস্টেন্স বিটুইন এ ইকুয়াল টু জিরো অ্যান্ড ভি ইকুয়াল টু জিরো বলতে পারি? আচ্ছা, এটাকে আমি এটাও তো বলতে পারি, হাফ অফ ডিস্টেন্স বিটুইন টু এক্সট্রিম পয়েন্টস। বলো বলো বলতে পারি? বলো বলো বলতে পারি? কোনো ডাউট থাকলে আমাকে বলো, কোনো ডাউট থাকলে আমাকে বলো। আছে কি কোনো ডাউট? বলো আছে কি কোনো ডাউট? এই অবধি যদি কোনো ডাউট থাকে তাহলে বলো। এই অবধি যদি কোনো ডাউট, স্যার অ্যাম্পলিটিউড হলো ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ফ্রম মিন পজিশন। ইয়েস ইয়েস, ইউ আর রাইট, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ফ্রম মিন পজিশন, অ্যাবসলিউটলি রাইট। ওকে, আচ্ছা, তো এই অবধি আমরা মোটামুটি একটা আইডিয়া করতে পেরেছি। এবারে আমি ইকুয়েশন অফ এসএইচএম করব, ইকুয়েশন অফ এসএইচএম ডিরাইভ করব। দেখো ইকুয়েশন অফ এসএইচএম, এসএইচএম এমন একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারটাতে অ্যাটলিস্ট 10টা ক্লাস আরামসে নেওয়া যায়, কিন্তু তোমাদের সিলেবাসে অত কিছু নেই, 4 ক্লাস ইজ এনাফ। আমি আবারও বলছি, ইফ সামবডি ইজ ইন্টারেস্টেড এনাফ দে ক্যান শো মাই অ্যাডভান্স লেভেল ভিডিও লেকচার দ্যাট ইজ অফ অ্যারাউন্ড 7 to 8 ক্লাসেস আই হ্যাভ টেকেন। কারণ আইআইটি জেই তে অ্যাডভান্সে এসএইচএম থেকে টাফ কোয়েশ্চেন আসে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। এখনো পর্যন্ত যে কবার এসএইচএম থেকে কোয়েশ্চেন আসে প্রত্যেকবারই আসে, এবং সেটা মোটামুটি না পারার মতোই কোয়েশ্চেন আসে, ইটস টাফ কোয়েশ্চেন। ওখানে প্রচুর অলিম্পিয়াডেরও কোয়েশ্চেন করিয়েছি, কারণ অলিম্পিয়াড থেকেও কনসেপ্ট মানে আমি দেখেছি আইআইটি জেই তে আসে। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি, দেখো এবার আমি চলে যাচ্ছি। হ্যাঁ বলো বলো বলো, এটা কি কিসের অলিম্পিয়াড एक्चुअली? ফিজিক্স অলিম্পিয়াড ডিয়ার, যদি ইন্ডিয়ান ন্যাশনাল লেভেলে যেটা হয়, ইন্টারন্যাশনাল লেভেলে। ও আচ্ছা আচ্ছা, দেখবে অলিম্পিয়াডের একটা বই পাওয়া যায়। দেখো খুব ভালো করে লক্ষ্য করো, একটা পার্টিকেল এসএইচএম করছে এই দুটো পয়েন্টের মধ্যে, ঠিক আছে ঠিক আছে। কি বললাম, একটা পার্টিকেল মানে এরকম একটা ঘরের মধ্যে এরকম 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 এসএইচএম করে যাচ্ছে। তুমি যখন তুমি ও জন্ম জন্মান্তর ধরে এসএইচএম করে যাচ্ছে একটা ঘরের মধ্যে, অন্ধকার ঘরের মধ্যে, তুমি ঢুকলে ঘরের মধ্যে, ঢুকে লাইটটা জ্বালালে, তখন দেখলে পার্টিকেলটা এখানে আছে, এখান থেকে এক্স নট ডিস্টেন্স দূরে, কারেক্ট? তুমি যখন ঘরে ঢুকলে তখন থেকে তুমি এসএইচএমটাকে ক্যালকুলেট করতে শুরু করলে, মানে তখন হচ্ছে তুমি টি ইকুয়াল টু জিরো শুরু করলে, রাইট? পার্টিকেলটা এইদিকে এ ম্যাক্সিমাম ডিস্টেন্স অবধি যাচ্ছে, তাহলে বলো এই পাশে কত ডিস্টেন্স অবধি যাবে? মাইনাসে। তার মানে একটা জিনিস বলো, এই যে তুমি ঘরে ঢুকলে যে সময় থেকে, সেই সময়টাকে যদি আমি ইনিশিয়াল টাইম বলি, তাহলে এই এক্স নটটা বেসিক্যালি ইনিশিয়াল পজিশন না? ভেবে বলো, এই এক্স নটটা বেসিক্যালি ইনিশিয়াল পজিশন না?
ভেবে বলো, তাই না? বলো এই এক্স নটটা বেসিক্যালি একটা ইনিশিয়াল পজিশন। ধরো তোমার বন্ধু তোমার জাস্ট কিছুক্ষণ পরে ঢুকলো, তো তার জন্য তো টিটা তখন থেকে কাউন্ট হবে, ও যখন থেকে এসএইচএম টা কাউন্ট দেখা শুরু করেছে, এম আই রাইট? তা কিছুক্ষণ পরে ঢুকলো, তাহলে বলো তো তার জন্য এক্স নটটা চেঞ্জ হয়ে যাবে কি যাবে না? তার মানে বলো ইনিশিয়াল কন্ডিশনটা অবজারভার টু অবজারভার চেঞ্জ হবে কি হবে না? বলো ইনিশিয়াল হবে, ক্লিয়ার? আচ্ছা চলো এবার আমি ইকুয়েশন গুলো একটা করে করি এবং তার করসপন্ডিং গ্রাফ গুলো ড্র করতে চাই। এই পোর্শনটা ইজি, লক্ষ্য করো আমরা কি জানি বলো, একদম বেসিক ইকুয়েশন এফ ইকুয়াল টু, আমি একটু ফাস্ট করবো, এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স না? আচ্ছা এটাকে আমি লিখতে পারি এম ইন্টু এ ইকুয়াল টু মাইনাস কে এক্স। আচ্ছা এখান থেকে লিখতে পারি এ ইকুয়াল টু মাইনাস কে বাই এম ইন্টু এক্স। কে টা কি ছিল মনে আছে? আমি ওমেগা স্কোয়ার ধরছি। কেন ওমেগা স্কোয়ার ধরছি আমি পরে বলছি। এই ওমেগা স্কোয়ারটাকে একটা কনস্ট্যান্ট, তাহলে বলতো ওমেগা যদি নেগেটিভও হয় তাহলে বলতো ওমেগা স্কোয়ার পজিটিভ না নেগেটিভ? এবারে বলো এ কে আমি লিখতে পারি ভি ডিভি বাই ডি এক্স, বলো লিখতে পারি কিনা? মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, আরে ভি ডিভি বাই ডিএক্স লিখতে পারি কি পারি না? আরে এ মানে কি ডিভি বাই ডিটি না? এবার তুমি দুদিক দিয়ে ডিভি বাই ডিএক্স গুণ করে দাও, এটা মানে কি ভি না? বলো এটা মানে ভি না? ওকে ওকে আচ্ছা এবারে শোনো, এবারে এখান থেকে লিখতে পারি ভি ডিভি ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স ডিএক্স, বলতে পারি? আচ্ছা এবারে শোনো, তুমি যখন ঘরে ঢুকলে তখন তুমি পার্টিকেলটাকে এইখানে দেখলে, এক্স নট দূরে দেখলে, পার্টিকেলটাকে তুমি কোথায় দেখলে বলো? এক্স নট দূরে দেখলে, ঠিক আছে? পার্টিকেলটাকে তুমি এক্স নট দূরে দেখলে, তার কিছুক্ষণ পর পার্টিকেলটা এখানে আসবে না, এখানটায় এইদিকে তখন ধরলাম ভেলোসিটি ভি, আর এখান থেকে এই ডিস্টেন্সটা ধরলাম এক্স। আমি একটা জেনারেল পয়েন্ট নিলাম, তোমরা কি আমার কথা বুঝতে পারলে? আর এই ভ্যালুটা হচ্ছে যখন টি ইকুয়াল টু সাম টাইম টি, t equal to 0 তে কোথায় ছিল? x নটে ছিল। তারপরে পার্টিকেলটা কিছুক্ষণ বাদে পার্টিকেলটা ডান দিকে যাবে কি যাবে না? গেছে, আমি সেটা জেনারেল ধরলাম x x ডিসটেন্স দূরে আছে, তখন তার ভেলোসিটি হলো v, তখন তার টাইম t। এই অবধি বোঝা গেছে? বলো এই অবধি বোঝা গেছে? আচ্ছা এবার আমি ইন্টিগ্রেট করছি, খুব ভালো করে লক্ষ্য করো, বলো তো যখন ও x পজিশনে তখন ভেলোসিটি কত? v না? এই তো যখন x পজিশনে তখন ভেলোসিটি v না? আচ্ছা বলতে পারবে যখন ও এ পজিশনে যাবে তখন ভেলোসিটি কত? জিরো। গুড, জিরো। দেখো যখন ও এখানে যখন এ পজিশনে গেছিল তখন জিরো না ভেলোসিটি? কারেক্ট, কারেক্ট। এবার এইটাকে যদি তোমরা তোমার কি বলে ইন্টিগ্রেট করো, ইন্টিগ্রেট করো তাহলে কি পাবে বলো তো? তুমি পাবে হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখান থেকে তুমি ভি এর ভ্যালু পাবে প্লাস মাইনাস ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সব সিগনিফিকেন্স বলবো, এখন সবে ডিরাইভ করে নি ইকুয়েশন গুলো। বলো এই অবধি ক্লিয়ার ডিয়ার? বলো এই অবধি ক্লিয়ার? বলো 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 এই অবধি ক্লিয়ার? হ্যালো, আচ্ছা বলো তো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলো। দেখো তো এইখান থেকে এই রিলেশনটা পাও কিনা, তোমরা নিজেরা ট্রাই করো এই রিলেশনটা পাও কিনা, ভি স্কোয়ার বাই ওমেগা স্কোয়ার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এ স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। দেখো তো এই রিলেশনটা পাও কিনা, ভি আর এক্স এর রিলেশন। দেখো এই ওপর থেকে আমি এই রিলেশনটা পাও কিনা দেখো তো, জাস্ট রিয়ারেঞ্জ করো, জাস্ট রিয়ারেঞ্জ করো। বলো তো এই রিলেশনটা পাও কিনা দেখো তো,
পাচ্ছো? হ্যাঁ স্যার। এটা কিসের কিসের ইকুয়েশন? vrx? হ্যাঁ এলিপস, এলিপস না? হ্যালো, এটা এলিপসের ইকুয়েশন না? তাহলে বলো তো, যদি আমার কাছে, তার মানে কি ইকুয়েশনটা এরকম হবে না, সরি গ্রাফটা এরকম হবে না, এইদিকে কি x আর এইদিকে v? ভাই মনে পড়েছে? ভাই মনে পড়েছে? আচ্ছা, তোমাদের যদি আমি a আর x এর গ্রাফ ড্র করতে বলি, সরি এটা হয়েছে a আর x এর গ্রাফ, a আর x এর গ্রাফ আর v আর x এর গ্রাফ ড্র করতে পারবে? বলো বলো বলো, a আর x এর গ্রাফ আর v আর x এর গ্রাফ ড্র করতে পারবে? হ্যাঁ স্যার। ওকে, যদি তোমাদের কোনো ডাউট থাকে আমাকে বলতে পারো। স্যার আপনি vটাকে y অ্যাক্সিসে নিলে, আমি যদি x অ্যাক্সিসে নিতাম, একই ব্যাপার, এটা কোনো ডাজন্ট ম্যাটার, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে, হ্যালো ডিসপ্লেসমেন্ট আর এসএইচএম এর মধ্যে, এই ডিসপ্লেসমেন্ট আর ভেলোসিটির মধ্যে কি রিলেশন? এলিপস না, এলিপটিক্যাল, এলিপটিক্যাল। বলো কোনো ডাউট আছে কি নেই এই পর্যন্ত? শুড আই মুভ ফরওয়ার্ড, শুড আই মুভ ফরওয়ার্ড? ইয়েস স্যার। আচ্ছা স্যার এক সেকেন্ড, দেখো স্যার আপনি বললেন যে ভেলোসিটি আর ডিসপ্লেসমেন্টের মধ্যে রিলেশনটা হচ্ছে ইলেকট্রিক্যাল, তাই তো? ইয়েস ইয়েস, এই তো ড্র করলাম ভাই। এটা এক্সাম্পল মানে ফিজিক্যালি কিভাবে বুঝতে পারবো? ফিজিক্যালি বুঝতে পারবে না, ফিজিক্যালি বুঝতে পারবে না, এটা ফিজিক্যালি বুঝতে পারবে না। ওকে, আচ্ছা আমি এর পরে পরের ইয়েটা দেখছি, করছি, দেখো ভালো করে লক্ষ্য করো, একে আমি লিখতে পারি, আচ্ছা এটাকে আমরা জাস্ট প্লাস ধরে এগোচ্ছি, প্লাস মাইনাস এর সিগনিফিকেন্স আমি পরে বলবো, শুধু প্লাস ধরে এগোচ্ছি। বলো তো v মানে dx / dt না? ইকুয়াল টু ওমেগা রুট a স্কয়ার মাইনাস x স্কয়ার না? আচ্ছা তোমরা কি জানো এখানে ওমেগাটা কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, তোমরা কি এটা জানো? আচ্ছা আগেই তো বললাম ওমেগাও কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, কারণ ও ম্যাক্সিমাম কত দূর যাবে সেটা কনস্ট্যান্ট। এবার দেখো এখান থেকে আমি এটা লিখতে পারি dx by root over a square minus x square equal to omega dt, integration, integration. এবার বলো যখন t equal to 0 ছিল তখন বলো তো x এর ভ্যালু কত ছিল? এই যে যখন t equal to 0 ছিল তখন x এর ভ্যালু, ভেরি গুড, আর যখন t equal to t হয়েছে তখন x এর ভ্যালু, তখন x এর ভ্যালু x, x। আচ্ছা তোমরা এইটার ইয়ে জানো? আমি যদি ডেফিনিট ইন্টিগ্রাল বসিয়ে দিই আমি এইটা লিখতে পারি সাইন ইনভার্স, ভালো করে দেখো এক্স বাই এ মাইনাস সাইন ইনভার্স এক্স নট বাই এ ইকুয়াল টু ওমেগা টি, দেখো এটা বলতে পারি? স্যার ওখানে আমরা প্লাস মাইনাস ওমেগা রুট ওভার স্কয়ার মাইনাস এক্স স্কয়ার কেন নিলাম না? অ্যাকচুয়ালি আমি কি করলাম, শুধু ম্যাগনিটিউড নিয়ে এই ইকুয়েশনটা ডিরাইভ করলাম, শুধু ম্যাগনিটিউড নিয়ে। দিয়া আচ্ছা তুমি যদি মাইনাস হতে নিতে না তাহলে হতো, কিন্তু ভিতরে একটা প্লাস মাইনাস চলে আসতো, একই জিনিস হতো, ঠিক আছে? আমি পরে বুঝিয়ে দেবো যে প্লাস মাইনাস থাকলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তুমি যে কোনো একটা নিয়ে করতে পারো, ভেবে দেখো যদি প্লাস মাইনাস থাকে এখানে একটা মাইনাস সাইন হয়ে যাবে না, মাইনাস সাইন এখানে একটা, এই যে ওমেগার এ পাশে, জিনিসপত্র তো একই হবে। আচ্ছা এবারে দেখো আমি এইটাকে লিখতে পারি এরকম সাইন ইনভার্স এক্স বাই এ ইকুয়াল টু ওমেগা টি প্লাস সাইন ইনভার্স এক্স নট বাই এ, কারেক্ট? তারপরে এখান থেকে আমি এইটা লিখতে পারি এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস সাইন ইনভার্স এক্স নট বাই এ, দেখো তো পুরো জিনিসটা এটা লিখতে পারি কিনা, না হ্যাঁ এটা লিখতে পারি কিনা, দেখো তো এটা লিখতে পারি কিনা,
বলো এটা লিখতে পারি কিনা। হ্যালো তারপরে স্যার এখানেও প্লাস মাইনাস এলে কোনো অসুবিধা ছিল না? না না ছিল না, আমি আসছি ওটাতে, তোমার কোয়েশ্চেন আমি আসবো, মাইনাস হলেও কি হবে আমি তার প্রবলেম করিয়ে দেবো, ডাজন্ট ম্যাটার। স্যার ওই লাইনটা থেকে না, ওই লাইনটা ঠিক বুঝতে পারছি না। কোন লাইনটা থেকে কোন লাইনটা বুঝতে পারছো না? লাস্টের আগের লাইনটা থেকে লাস্ট লাইনটা। তুমি ইনভার্সের ফান্ডা জানো? হ্যালো তাহলে কি করে বুঝবে সেটা বলো, ইনভার্সের ফান্ডাই জানো না? আচ্ছা তোমাদের মধ্যে কে কে ইনভার্সের ফান্ডা জানো না? দেখো সাইন ইনভার্স এক্স যদি থিটা হয় তার মানে এক্স ইকুয়াল টু সাইন থিটা। কি বললাম বুঝলে? সাইন ইনভার্স এক্স যদি থিটা হয় তাহলে এক্স ইকুয়াল টু সাইন থিটা। এবার দেখো তো বুঝতে পারো কিনা, এই টোটালটাকে থিটা ধরে নাও, তার মানে এক্স বাই এ ইকুয়াল টু সাইন থিটা, কারেক্ট? ওকে একটা জিনিস লক্ষ্য করো, বলতো এই ইকুয়েশনে কি কি ভেরিয়েবল, এই যে নিচের যে ইকুয়েশনটা কি কি ভেরিয়েবল? আমি কি বললাম দিয়ার, যখন তুমি ঘরে ঢুকলে তখন তুমি এই এস এইচ এম টা দেখা শুরু করলে তখন দেখলে পার্টিকেলটা এক্স নট পজিশনে আছে, তাহলে সেইটা কি ভেরিয়েবল না কনস্ট্যান্ট? তাহলে এইটাকে আমি ফাই ধরছি, ফাই একটা কনস্ট্যান্ট, তাহলে পুরো ইকুয়েশনটাকে আমি কি লিখতে পারি? বলো পুরো ইকুয়েশনটাকে এইটা লিখতে পারি? তোমার সামনে বক্স করে যে ইকুয়েশনটা সেটাও এসএইচএম এর ইকুয়েশন, তোমার সামনে বক্স করে যে ইকুয়েশনটা সেটাও এসএইচএম এর ইকুয়েশন। আচ্ছা এবার একটা কথা বলো, ফাই মানে কত? ফাই 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 মানে কত? সাইন ইনভার্স এক্স নট বাই এ, রাইট? এটা কনস্ট্যান্ট কি কনস্ট্যান্ট নয়? এটা কনস্ট্যান্ট, কারেক্ট? আবার এটাও তো বলতে পারি, এটা এই যে এই ফাইটা, এই ফাইটা কনস্ট্যান্ট, এই ফাইটাকে বলে ফেজ কনস্ট্যান্ট। বলো তো এই ফাইটা কার উপর ডিপেন্ড করে? বলো, ডিপেন্ডস অন ইনিশিয়াল কন্ডিশন, ডিপেন্ডস অন ইনিশিয়াল কন্ডিশন, এম আই রাইট? ইনিশিয়াল কন্ডিশন বলতে, এক্স্যাক্টলি ইনিশিয়াল কন্ডিশন বলতে, ও যখন ঢুকেছিল তখন পার্টিকেলটার ইনিশিয়াল কোন কন্ডিশনে দেখেছিল? এক্স নট দেখেছিল না? আমি ধরো টু এক্স নটে দেখলাম, তাহলে আমার ফাইটা কার উপর ডিপেন্ড করতো? ইনিশিয়াল কন্ডিশনের উপর ডিপেন্ড করতো কি করতো না? ইউ আর রাইট, তার মানে তোমার সামনে যে এক্সপ্রেশনটা তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে এস এইচ এম এর ইকুয়েশন। আচ্ছা বলতো এই এস এইচ এম এর ইকুয়েশনে এইটায় কার কার মধ্যে রিলেশন বার করেছি আমরা? এক্স আর টিনা, বলো এক্স আর টিনা। তোমাকে যদি আমি গ্রাফ ড্র করতে বলি এক্স আর টি, পারবে? এদিকে এক্স এদিকে টি, কি হবে বলো? কার্ভ হবে, এটা সাইনোসয়েডাল কার্ভ হবে, কারেক্ট? এইটা হচ্ছে ফাই, এবার ডিপেন্ড করবে ফাই পজিটিভ কি নেগেটিভ এর উপর। বলো এটা একটা সাইনোসয়েডাল কার্ভ হবে না? হ্যালো বলো এটা একটা সাইনোসয়েডাল কার্ভ হবে কি হবে না? আচ্ছা বলো, একটা ডাউট ছিল যে স্যার ওমেগাটা অ্যাকচুয়ালি কি, মানে সব আসবো 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 আসবো, একটু ধৈর্য ধরো। এইবারে আমি উপরে চলে যাচ্ছি, একটা জিনিস কি লক্ষ্য করেছিলে? আচ্ছা এখানটায় আগে চলে এসো, বলো তো ফাই এর ডাইমেনশন কি? ফাই এর ডাইমেনশন, আচ্ছা ফাইটা কি অ্যাঙ্গেল না? অ্যাঙ্গেল অ্যাঙ্গেল, ফাই একটা অ্যাঙ্গেল না? সাইনের ভেতরে কি থাকে? সাইনের ভেতরে কি থাকে? অ্যাঙ্গেল থাকে কি থাকে না? আচ্ছা বলো যদি ফাইটা অ্যাঙ্গেল হয় তাহলে ওমেগাটি টিকে অ্যাঙ্গেল হবে কি হবে না? ওমেগাটি, বলো ওমেগাটি টাকে অ্যাঙ্গেল হবে কি হবে না? আচ্ছা তার মানে যদি ওমেগাটি যদি অ্যাঙ্গেল হয় তার মানে ওমেগা কি থিটা বাই টি না?
থিটা বাই টি না, তারপরে ওমেগাটা কি বেসিক্যালি বলতো? অ্যাঙ্গুলার ভেলোসিটি, মনে আছে অ্যাঙ্গুলার ভেলোসিটি? আরে মনে আছে অ্যাঙ্গুলার ভেলোসিটি ডি থিটা বাই ডি ডিটি, মনে আছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, তাই না? আচ্ছা এখানে আমরা এটাকে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলবো, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলবো। আমাকে এক্ষুনি একজন কোয়েশ্চেন করলো এই ওমেগাটা কি, এই ওমেগাটা কি সেটা আমি পরের দিন তোমাদের এক্সপ্লেইন করতে পারবো যখন আমি ফেজার করাবো, কিন্তু এখন আমি তোমাদের যেটা বলবো সেটা খুব ভালো করে শোনো। বলতো এই ওমেগাটা কেন এসছে? এই ওমেগাটা এসেছে তার কারণ আমি এইখানে ওমেগা স্কোয়ার নিয়েছি তাই, ভেবে দেখো। বলো এইখানে আমি ওমেগা স্কোয়ার নিয়েছি তাই সেই জন্য ওমেগা এসছে না ওখানে? দেখো এটাতে এটাই তো পর করে এখানে ওমেগা এসছে। বলতো এখানে যদি আমি কে স্কোয়ার নিতাম, কে স্কোয়ার, তাহলে এই ওমেগার জায়গায় কি আসতো? কে আসতো? এবারে বলো, তার মানে আমি ওপরের ওমেগা যদি নিই তাহলেই এখানে ওমেগা ইনটু টি আসছে। তার মানে ভেবে দেখো এই ভেতরের ওমেগা টিটাকে একটা অ্যাঙ্গেল হতে হবে, ভেতরের ওমেগা টিটাকে একটা অ্যাঙ্গেল হতে হবে। তার মানে এইটাকে যদি আমি ওমেগা নিই তাহলেই এই ওমেগা স্কোয়ার নিই তাহলেই এই ভেতরেরটা ওমেগা টি হবে না? উল্টো ভাবে ভাবো, আমার ভেতরেরটাকে অ্যাঙ্গেল হতে হবে, কারণ সাইডের ভেতরে তো অ্যাঙ্গেলই থাকবে। বলো সাইডের ভেতর তো একটা অ্যাঙ্গেলই থাকবে, তাই না? তার মানে উপরে একটু স্ক্রল আপ করবেন, দেখো সাইডের ভেতরে কি থাকবে? একটা অ্যাঙ্গেল থাকবে না? ভেবে বলো, যদি আমি এখানে ওমেগা স্কোয়ার না নিতাম তাহলে কি এই ভেতরেরটা ওমেগা টি আসতো? অন্য কিছু আসতো, সাম ধরো আমি ওখানে নিলাম পি স্কোয়ার, তাহলে এখানে আসতো কি পি ইন্টু টি? তার মানে কি পি ইন্টু টি মিলে কি হয় বলো? পি ইন্টু টি মিলে কি হয়? থিটা, তারপরে পি মানে থিটা বাই টি, তারপরে পিটা কি বেসিক্যালি? ওমেগা। আমি সেই জন্যই প্রথমেই ওমেগা দিয়ে নিয়েছি, দেখো ওমেগা স্কোয়ার দিয়ে নিয়েছি। আমার কথা বুঝতে পারলে বলো, আমার কথা বুঝতে পারলে? আচ্ছা এখানে আমার আরেকটা কথা বলার আছে, এটা তো আমরা এই ইকুয়েশন থেকে বললাম, কিন্তু এই ওমেগার একটা সিগনিফিকেন্স আছে। কেন? দেখো বলছি যে অ্যাঙ্গুলার ভেলোসিটি, দেখো এখানে আমি বলছি না অ্যাঙ্গুলার ভেলোসিটি, দেখো এখানে বললাম না ওমেগা মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি, কিন্তু এসএইচএম, এসএইচএম যখন করছে আমি কি কোনো অ্যাঙ্গুলার ভেলোসিটি টার্ম পেয়েছি? তাহলে এই অ্যাঙ্গুলার ভেলোসিটিটা কার, কি বললাম বুঝলে? তাহলে এই অ্যাঙ্গুলার ভেলোসিটিটা কার? দেখো এই এখানে কেন ওমেগা এসছে আমি তো একটা ভাবে বুঝতে পেরেছি, কারণ আমি ওমেগা উপরে ওমেগা স্কোয়ার ধরেছিলাম বলে এখানে ওমেগা এসছে। আবার ওমেগা মানে কি বলো, বলো বলো বলো, ওমেগা মানে কি? অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে এই অ্যাঙ্গুলার ভেলোসিটিটা কার? এখানে তো ওমেগা একটা এসছে, এই অ্যাঙ্গুলার ভেলোসিটিটা কার? আবার কথা বুঝতে পারলে? হ্যাঁ, এই অ্যাঙ্গুলার ভেলোসিটিটা কার এটা আমরা নেক্সট দিন করব ডিয়ার, নেক্সট দিন। এই স্যার পার্টিকলটারই হবে, কারণ পার্টিকলটার মোশনটাকে অবজার্ভ। হ্যাঁ কিন্তু ওর কি, ওর কি ও মানে ওটা কি তার অ্যাঙ্গুলার ভেলোসিটি হবে না লিনিয়ার ভেলোসিটি হবে? লিনিয়ার ভেলোসিটি হবে না, তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটিটা কার এটা আমরা নেক্সট দিন ফেজার যখন করাবো তখন করাবো, কিন্তু এই অবধি যদি তোমাদের কোনো ডাউটস থাকে আমাকে বলতে পারো। স্যার ওটাকে ফেজ কনস্ট্যান্ট কেন বলা হচ্ছে ফাই কে? আচ্ছা এটা আমি নেক্সট দিন ফেজার যখন করাবো তখন ডিটেইলে ডিসকাস করব। ওকে, ওমেগা কে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কেন বলছেন সেটাও আমি নেক্সট দিন ডিসকাস করব। জাস্ট আজকে আমি x = a sin ওমেগা t + phi এই অবধি এসেছি, এর প্রতিটা টার্মের এক্সপ্লেনেশন আমি নেক্সট দিন দিতে পারবো, কারণ আজকে সম্ভব নয়, আর 5 মিনিটস আছে, ইট উইল টেক অ্যানাদার 1 আওয়ার টু মানে 1 ঘন্টার লেকচার প্রায়। তারপরে দেখো আমরা মোদ্দা কথা একটা ত্রিকোণমেট্রিক ইকুয়েশন পেয়েছি না, বলো একটা ত্রিকোণমেট্রিক ইকুয়েশন পেয়েছি না? হ্যালো, এই ত্রিকোণমেট্রিক ইকুয়েশনটা কার কার মধ্যে রিলেশন বলো তো? এক্স আর টি এর মধ্যে, দেখো এক্স আর টি এর মধ্যে। তারপরে যদি আমি এক্স আর টি এর মধ্যে এরকম কোনো রিলেশন পাই সেটা এসএইচএম করছে কি করছে না বলো? সেটা এসএইচএম করছে কি করছে না? করছে। আচ্ছা চলো এবার আমি একটু এই ম্যাথমেটিক্যালি একটু এগিয়ে যাচ্ছি, ফিজিক্যালি প্রতিটা জিনিস আমাকে নেক্সট দিন এক্সপ্লেন করতে হবে, আজকে সম্ভব হবে না, ম্যাথমেটিক্যালি একটু এগিয়ে যেতেই পারি। এক্স যদি এ সাইন ওমেগা টি প্লাস ফাই হয় বলো তো ভি কি হবে? ডিএক্স বাই ডিটি না, কি হবে বলো তো? এ ওমেগা কস ওমেগা টি প্লাস ফাই না, দেখো সাইনকে ডিফারেনশিয়েট করলে কি হয় বলো? সাইনকে ডিফারেনশিয়েট করলে কি হয়? এ মানে কি বলো? ডিভি বাই ডিটি না, একে আবার ডিফারেনশিয়েট করো কি পাবে? এ ওমেগা স্কোয়ার কস ওমেগা টি মাইনাস ফাই, সরি প্লাস ফাই, দেখো তোর পাও কি না? সাইন হবে, ও সরি সরি সরি, এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস ফাই। আচ্ছা এইটাকে আমি এইটা লিখতে পারি, দেখো তো মাইনাস এ সরি সরি মাইনাস ওমেগা স্কোয়ার,
a sin omega t plus phi. এটা লিখতে পারি? এই যে এইটাকে বলতো, এইটা কি x না? দেখো x a sin omega t plus phi না? তারপরে এখান থেকে আমি কি পাচ্ছি বলো, a equal to minus omega square x পাচ্ছি। হ্যালো বলো, আমি x equal to a equal to minus omega square x থেকে এইটা পেয়েছিলাম, আবার এইটা থেকে a equal to minus omega square x পাচ্ছি। দেখো বলো পাচ্ছি কি পাচ্ছি না? হ্যালো বলো পাচ্ছি কি পাচ্ছি না? বলো তো এইখানে রিলেশনটা কার কার? ভি আর টি না? এখানে এইখানে রিলেশনটা কার কার? এ আর টি না, তাই তো? আচ্ছা তোমাকে যদি আমি বলি এ আর ভি এর মধ্যে রিলেশন বার করতে পারবে, এ আর ভি এর মধ্যে রিলেশন বার করতে পারবে? দেখো কি করবে, এইখান থেকে আমি লিখতে পারি ভি বাই এ ওমেগা ইকুয়াল টু কস ওমেগা টি প্লাস ফাই, বলতে পারি এই যেটা থেকে। আর বলতো এ বাই মাইনাস এ ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কি বলতে পারি, সাইন ওমেগা টি প্লাস ফাই বলতে পারি? বলো বলতে পারি কিনা? এটা এক নাম্বার, এটা দু নাম্বার। বলতো এক নাম্বারকে স্কোয়ার করে দু নাম্বারকে স্কোয়ার করে যদি আমি যোগ করে দিই কি আসে বলতো, ভি স্কোয়ার বাই এ স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই এ স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু ওয়ান আসছে কিনা দেখো তো। আসছে বলো? আচ্ছা ইউ আর রাইট, তার মানে ভি আর এক্স এর মধ্যে, এই ভি আর এর মধ্যে কার কি রকম ইকুয়েশন? এলিপটিক্যাল। বলো আমার কথা বুঝতে পেরেছো? এই অবধি যা বলেছি বুঝতে পেরেছো? ম্যাথমেটিক্যালি যা বলেছি, ফিজিক্যালি আমি তোমাদের এখনো বলিনি বা ভাবাইনি। আচ্ছা লাস্ট এই ইকুয়েশনটাকে আমি এইটা লিখতে পারি কিনা বলো, ভেরি ইম্পর্টেন্ট। এ মানে কি, ডি টু এক্স বাই ডি টি স্কোয়ার না? এ মানে, এ মানে ডি টু এক্স বাই ডি টি স্কোয়ার না? হ্যালো এ মানে, হ্যাঁ স্যার। আচ্ছা তার মানে এদিকে যদি ওমেগা স্কোয়ার নিয়ে আসি, ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু জিরো না? তোমার সামনে যে ইকুয়েশনটা সেটা হচ্ছে এস এইচ এম এর ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেটা হচ্ছে এসএইচএম এর ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ম্যাথমেটিক্যালি যদি তোমাদের এই অবধি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে বলো, আমি আবার এক্সপ্লেন করব, আমি নেক্সট দিন তোমাদের এইটাকে ভাবাবো। আবারও একটা কথা বলছি, এসএইচএম প্রথম দিনই যে পুরো জিনিসটা ক্লিয়ার হবে তা নয়, যতক্ষণ না আমরা কোনো ফিজিক্যাল কিছু দিয়ে ভাবছি ততক্ষণ এসএইচএমটা আমাদের ক্লিয়ার হবে না। আমি আবারও বলছি, যতক্ষণ না আমরা ফিজিক্যাল কিছু নিয়ে ভাবছি ততক্ষণ কিন্তু এসএইচএমটা আমাদের ক্লিয়ার হবে না। আমি ম্যাথমেটিক্যালি যা যা করেছি সেখানে যদি তোমাদের কোনো ডাউটস থাকে সেটা বলো, যদি ম্যাথমেটিক্যালি যদি কোনো ডাউটস থাকে সেটা আমাকে বলো, আমি এক্সপ্লেন করব। নেক্সট দিন আমি তোমাদের ফেজার করাবো, তারপরে আমি ফিজিক্যালি এক একটা সিনারিওতে ঢুকবো যে হাউ দ্যাট সিনারিও ইজ বেসিক্যালি পারফর্মিং অন এসএইচএম। যদি ওখানে আমরা এসএইচএম প্রুফ করতে পারি তখন আমি বোঝাবো যে ভেলোসিটি অ্যাক্সেলারেশন বগেরা 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 কিভাবে চেঞ্জ হয়। কিন্তু বলো স্যার, বলছি যে ওই সোলার সিস্টেম মানে আর্থ আর সানের সিস্টেমটা যদি কনসিডার করি, তো আমরা দেখলাম যে ক্লাসে প্রথমে যে আর্থটাও একটা এসএইচএম করছে সানের অ্যারাউন্ডে, তো স্যার কোনোদিন না, ও না স্যার, ওটা পিরিয়ডিক মোশন করবে শুধু। ইয়েস, ওটা হারমোনিক মোশন হবে না, ওটা পিরিয়ডিক মোশন হবে কিন্তু অসিলেটরি মোশন হবে না। ক্লিয়ারাম বলো, ক্লিয়ারাম? ওকে, বক্স করে যে ইকুয়েশন গুলো লেখা আছে, বক্স করে যে কটা ইকুয়েশন লেখা আছে বক্স করে, অল আর ভেরি ইম্পর্টেন্ট, অল আর ভেরি ইম্পর্টেন্ট। এবারে বলো তোমাদের যদি কোনো ডাউটস থাকে আমাকে বলো। স্যার গ্রাফে ওই পার্টটা ফাই কেন হচ্ছে? কোনটা? ওই সাইনের গ্রাফটা যেটা সেখানে ওই প্রপোর্শনটুকু ফাই কেন হচ্ছে? কি হতে পারে ওখানটায়, কি হতে পারে আর আইডিয়া, কোনো আইডিয়া দাও আমাকে কি হতে পারে। হ্যালো কি হতে পারে বলো? না মানে ওই যে জায়গাটা, ওই ডিসটেন্সটা ফাই কেন হচ্ছে? তোমরা তুমি ট্রিগোনোমেট্রিক কার্ভ জানো, সাইন থিটা কস থিটা? হ্যাঁ স্যার। কি রকম হয়?
সে সাইনুসয়েডাল এরকমই হয় কিন্তু এটা অরিজিনের ওখান থেকে পাস করে। তখন ফাই এর ভ্যালু কত হয় যদি অরিজিন দিয়ে পাস করে? পাস করে রাইট, কিন্তু এখানে কি ফাই এর ভ্যালু জিরো? না স্যার। তাহলে যদি কোনো ফাই এর ভ্যালু থাকে সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক, তাহলে পার্টিকেলটা কি অরিজিন দিয়ে স্টার্ট করবে? না স্যার করবে না। যদি অরিজিন দিয়ে না স্টার্ট করে তাহলে এরকমই ভাবে কোনো একটা জায়গা থেকে করবে, আইদার এইভাবে করবে অথবা এইভাবে করবে। কারেক্ট, এইভাবে করবে এইটুকু ফাই। আমার কথা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ওকে, এইগুলো কিন্তু ত্রিগোনোমেট্রিক ইকুয়েশন, মানে এটা কিন্তু ত্রিগোনোমেট্রিতেই তোমার এগুলো করে নেওয়া উচিত রিয়ার, কারণ এগুলো কিন্তু আমাকে এখন যদি এক্সপ্লেন করতে হয় যে এর গ্রাফ কি হবে তাহলে ভেরি ডিফিকাল্ট। তবে হ্যাঁ, এটা আমি বলতে পারি যে কখন ফাই পজিটিভ হতে পারে কখন ফাই নেগেটিভ হতে পারে, সেগুলো আমি বলতে পারি, সেগুলো মানে সেটুকু আমি বলতে পারি। কি বললাম বুঝলে, কখন ফাই পজিটিভ হবে কখন ফাই নেগেটিভ হবে সেটা আমি বলতে পারি। রাইট রাইট, মানে এই কেসে ফাই পজিটিভ হবে আর এই কেসে ফাই নেগেটিভ হবে। কি বললাম বুঝলে? হ্যাঁ স্যার। তুমি ক্যালকুলেট করে দেখো তাই আসবে, একটা ফাই এর ভ্যালু করো, একটা ভ্যালু নিয়ে দেখো এরকমই আসবে। এই গ্রাফগুলো কিন্তু আমি করাতে পারবো না, এগুলো কিন্তু তোমাদের নিজেদের করতে হবে। আমি তোমাদের মনের মধ্যে অনেকগুলো কোয়েশ্চেন রেখে আজকের ক্লাসটা শেষ করছি। কোয়েশ্চেন গুলো কি, আরে ভাই অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ভেলোসিটি, ফাই, এগুলো কি বেসিক্যালি? কোনো আইডিয়াই পাচ্ছি না। আর ইউ গেটিং মাই পয়েন্ট? ওকে, সব কোয়েশ্চেনের উত্তর আমরা ধীরে ধীরে পাবো উইদিন টু থ্রি ক্লাসেস, যখনই আমরা মোটামুটি এসএইচএমটা কয়েকটা এক্সাম্পল দিয়ে করব তখনই আমরা ব্যাপারগুলো আরো ভিজুয়ালাইজ করতে পারবো। আজকে তো জাস্ট ম্যাথমেটিক্যাল পোর্শনটা করলাম, মানে ইকুয়েশন অফ এসএইচএম, তার আগে পর্যন্ত যে জিনিসগুলো হয়েছে আশা করি সেগুলো বুঝতে কোনো অসুবিধা হয়নি। কোনটাকে রেস্টোরিং ফোর্স বলে, কিভাবে কাজ করে, কোন দিকে কাজ করে, সব আমি ডিসকাস করেছি। ঠিক আছে, এখান থেকে আমি ডিরেকশন নিয়ে আবারও একটু পিএইচডি করাবো নেক্সট দিন, তার জন্য আমার এই এই ইকুয়েশনগুলো দরকার আছে, সেই জন্য আমি বললাম। ক্লিয়ার? তাহলে আজকে আমরা এখানেই রাখছি। ওকে, যদি কোনো ডাউট না থাকে তাহলে আজকে আমরা এখানেই রাখছি। ওকে, হ্যালো, ওকে, চলো গুড নাইট। তোমরা কিন্তু নেক্সট দিনের আগে এই ভিডিওটা দেখবে, ওকে? আর ভিডিওটা আমি কালকে আপলোড করব, আজকে আপলোড করব না, ঠিক আছে? কালকে আপনা আজকেও আপলোড করতে পারি, আজকেও আপলোড করতে পারি, কিন্তু ভিডিওটা কিন্তু দেখবে নেক্সট দিনের আগে, নইলে নেক্সট দিন আমি যেখান থেকে শুরু করবো বুঝতে পারবে না। এই জিনিসগুলো আমার দরকার, এই জিনিসগুলো। ওকে স্যার। ওকে, প্লিজ একবার দেখবে ডিয়ার, প্লিজ। ওকে, চলো গুড নাইট। গুড নাইট স্যার।